আসসালামু আলাইকুম প্রিয় এক্সিস বাসী সবাইকে, আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত ফার্স্ট প্রফ এক্সামিনের জন্য যে লাইভ সেশনের আয়োজন করা হয়েছে, ফিজিওলজি রিভিউ প্লাস রিটার্ন সিরিজ। সেই সিরিজের রিভিউ সিরিজের আজকে নার্ভাস সিস্টেম এই কার্ডটা নিয়ে তোমাদের সামনে আরো একবার আমি এসেছি। আমি কে এম এস সাজিদ ফ্রম শহীদ মেডিকেল কলেজ, সেশন 2017-18। তো আজকে আমি আবারও নতুন একেবারে একটা কার্ড নিয়ে চলে আসলাম, এবং আমার দৃষ্টিতে এই কার্ডটা হচ্ছে সবচাইতে ডেডলিয়েস্ট কার্ড পুরো ফিজিওলজি সাবজেক্টে। পুরো ফিজিওলজি সাবজেক্টে একে কলেজে একরকম, আমার কলেজে 7টা কার্ড ছিল। কার্ডটাকে ছড়ে দিতাম এন্ডোক্রাইন আর রিপ্রোডাক্টিভ দিতাম, আর 6 কার্ডটা ছিল হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম কার্ডটাকে ডেডলিয়েস্ট বলার কারণ হচ্ছে এখানে একই সাথে এতগুলো কনসেপচুয়াল ব্যাপার, প্রত্যেকটা আইটেমে অনেক অনেক নতুন নতুন কনসেপশন, মানে অন্যগুলোর সাথে অন্য যে যত কার্ড গুলো আছে সেখানে যত কনসেপচুয়াল ব্যাপার ছিল, সিফ দেখা যেত যে 50% কনসেপচুয়াল, 50% অলমোস্ট মুখস্থ করে বমি করে আসতে হচ্ছে। কিন্তু এখানে তুমি যদি বমি করতেও যাও তোমাকে বুঝে বমি করতে হবে, মানে এত বেশি কনসেপশন। এই জন্য আমি এটা একটু লেন্দি করে নিব, মানে এই কার্ডটার সবগুলো ক্লাসে আমি নিব এবং একটু লেন্দি করব। এখানে 3টা রিভিউ ক্লাস থাকবে, 2টা হবে রিটার্ন ক্লাস। তো যাই হোক, আমি সেভাবেই ভাগ করে নিছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে আমি একটু টাইম নিয়ে বুঝাতে পারি, আর হয়তো বা এই ক্লাসগুলো টাইম একটু বেশি লাগবে, সো বোরিং হয় না। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আগে বলে নিচ্ছি, কমেন্ট সেকশনে প্রশ্ন করবা, এবং অবশ্যই লেট মি নো যে তোমাদের কোন কোন জায়গাগুলো বেশি কনফিউজড বা তোমরা বুঝতে পারতেছো না সামথিং লাইক দ্যাট, তো সেগুলো আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আর দেরি না করে চলে যাই, আজকে প্রথমে আমি শুরু করবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে যদি আমি ফার্স্টে চিন্তা করি যে নার্ভাস সিস্টেমটা আসলে কি, নার্ভাস সিস্টেমটা হচ্ছে টোটাল আমাদের নার্ভ নিজের সিস্টেম, যে আমাদের পুরো বডি যে যত রকমের মানে কার্যক্রম, যত মেকানিজম, যত ওয়ার্ক, যত আমাদের বডিকে স্টেবল পজিশনে হোমিওস্ট্যাসিসটা ধরে রাখার জন্য সেই কাজটা কি করতে আবার কাউকে কাউকে নির্দেশ দিচ্ছে। তো এই সিস্টেমটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সরি নার্ভাস সিস্টেম, নট সেন্ট্রাল, নার্ভাস সিস্টেম। এখন নার্ভাস সিস্টেম এর যদি আমি স্ট্রাকচারাল ব্যাপারটা চিন্তা করি তাহলে এটাকে আমি দুটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বারবার আমি সেন্ট্রাল কথাটা বলে ফেলতেছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি আসলে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার দুটা ভাগ আছে, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন ব্রেইনে আমরা জানি, আমরা অ্যানাটমি পড়ছি যে 3টা ভাগ আছে ব্রেইনে, যে ফোর ব্রেইন, যার মধ্যে আছে সেরেব্রাম আর ডায়েন্সেফালন, আর একটা আছে মিড ব্রেইন, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমার দুই ধরনের মানে নার্ভ আছে, একটা হচ্ছে সোমাটিক নার্ভ আর হচ্ছে অটোনমিক নার্ভ। সোমাটিক নার্ভ কি কোনগুলা, একটা হচ্ছে 12 মানে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আর 31 জোড়া স্পাইনাল নার্ভ, এই নিয়ে হচ্ছে সোমাটিক নার্ভ। আর অটোনমিক নার্ভাস সিস্টেম কোনটা, সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক যে কথাগুলো আমরা বলতাম, কার্ডিওভাস্কুলারে বলছি, রেসপিরেটরিতে বলছি, হ্যাঁ, যে এই যে প্যারাসিম্পাথেটিক নার্ভ, সিম্পাথেটিক নার্ভ, এই নার্ভাস যে সিস্টেমটা এটাকে আমরা বলি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এই হচ্ছে আমার পুরো নার্ভাস সিস্টেমের একটা স্ট্রাকচারাল এভারেজ একটা কথা তোমাদের সামনে আমি বললাম। এখন ফিজিওলজিতে যে চিন্তা করি, ফার্স্ট আমি যেটাতে শুরু করব, যেটা খুব ইম্পর্টেন্ট রিটার্ন কোয়েশ্চেন আসছে, যে তোমার মেজর লেভেলস অফ নার্ভাস সিস্টেম, হ্যাঁ, মেজর লেভেলস অফ নার্ভাস সিস্টেম এবং তাদের ফাংশন গুলা কি কি। মেজর লেভেলস অফ নার্ভাস সিস্টেম গুলা কি কি আসলে, একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল, আর একটা হচ্ছে তোমার লোয়ার ব্রেন বা সাব কর্টিক্যাল লেভেল, আর একটা হচ্ছে কর্টিক্যাল লেভেল, হায়ার ব্রেন লেভেল বা কর্টিক্যাল লেভেল। এখন কোনটা অ্যাকচুয়ালি মানেটা কি এটার, মানে আমরা যে বলি যে এই যে লেভেল গুলো, এর মানে স্পাইনাল কর্ড লেভেল মানে হচ্ছে আমাদের পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে আমি চিন্তা করি 3টা ভাগে, মানে এভলিউশনারি একটা বেসিসের উপর ভিত্তি করে আমরা চিন্তা করতেছি যে সকল প্রাণীর কি স্পাইনাল কর্ড আছে, কারণ আমরা ভার্টিব্রেট, হিউম্যান হওয়ার আগে আমরা কি ভার্টিব্রেট, তো আমাদের প্রথমত স্পাইনাল কর্ড আছে। স্পাইনাল কর্ড যে আছে তারা কি ফাংশন, তাদের যে ফাংশনটা সেই ফাংশনাল লেভেলটাকে আমরা বলেছি স্পাইনাল কর্ড লেভেল। তো তারা কি ফাংশন করে, মূলত সকল ধরনের রিফ্লেক্স অ্যাক্টিভিটি প্লাস ওয়াকিং, হাঁটা চলা,
এটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেলের কাজ। আর হচ্ছে সকল ধরনের রিফ্লেক্স, সিজি রিফ্লেক্স, উইথড্রল রিফ্লেক্স। উইথড্রল রিফ্লেক্সটা কিন্তু পরে বুঝবো আমরা। মেনলি মনে রাখো যে একটা ধরো কোনো একটা জায়গা থেকে ব্যথা বা কষ্ট পাইলাম, সেখান থেকে আমার শরীরের কোনো অংশকে সরায় নিয়ে আসা, এটা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। তারপরে আমরা যে গ্র্যাভিটির এগেনস্টে অনেক সময় হাঁটু ভাঁজ করে দাঁড়ায় থাকি, হ্যাঁ, স্ট্যান্ডিং এগেনস্ট গ্র্যাভিটি, এইটা রিফ্লেক্সটাকে স্পাইনাল কর্ড দেয়। আবার হচ্ছে আমার এই যে জিআই মুভমেন্টস, তারপরে মিকচুয়েশন রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্স, তারপরে ব্লাড ভেসেলের যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, যেগুলো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে বিভিন্ন ধরনের জিনিসগুলো পড়ছিলাম, যে ভ্যাসো মোটর টোন, হ্যাঁ, তোমার ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেশন, এইগুলা যে নার্ভাস কন্ট্রোলটা যেখান থেকে হয়, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ফাংশন, স্পাইনাল কর্ড লেভেলের ফাংশন এই ফাংশন গুলো। আচ্ছা লোয়ার ভেনা সাবকর্টিকাল লেভেলটা কি? এই যে আমার মেডুলা, পন্স, হ্যাঁ, তারপর থ্যালামাস, সেরেবেলাম, বেজাল গ্যাংলিয়া, এই যে ব্রেনের যে এই যে পোর্শন গুলা, এই জিনিসগুলা যে ফাংশন গুলা করে সেগুলোকে বলে সাবকর্টিকাল লেভেল বা লোয়ার ব্রেন লেভেল ফাংশন। তো সেগুলা কি? তার মধ্যে একদম প্রথমে যদি আমি বলি যে আর্টারিয়াল ব্লাড প্রেশার এবং রেসপাইরেশন, এগুলা হচ্ছে লোয়ার ব্রেইন লোয়ার ব্রেইন লেভেলের একেবারে ফান্ডামেন্টাল কাজ। এটা আমরা কিন্তু অলরেডি আমি যে দুটা কার্ড নিয়েছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম, আমরা কিন্তু বলছি যে ব্লাড প্রেশারটা কিন্তু মানে পুরোপুরি ভাবে কি ভেসোমোটর, মানে ভেসোমোটর সেন্টার সেন্টার এবং আরো যে রেগুলেটরি সিস্টেম গুলো আছে সবগুলো কি আমার ব্রেইনের মিডুলার উপরে নির্ভরশীল, মিডুলাতে থাকে সেন্টার গুলো। আর রেসপিরেটরি সিস্টেম রেগুলেশন আমরা পড়ছিলাম যে আমাদের রেসপিরেটরি সেন্টারটাই থাকে হচ্ছে পন্স অফ মিডুলা অবলংগাটায়, আর কেম রিসেপ্টর গুলো থাকে কি মিডুলা অবলংগাটার ভেন্ট্রাল সার্ফেস একটা সেন্ট্রাল, আর পেরিফেরাল পেরিফেরাল জায়গায় যেখানে আছে। তো তাহলে সবগুলোই কিন্তু কি আমার এই এই জায়গাগুলোতে আছে, পন্স মিডুলা অবলংগাটা, প্লাস আমাদের টেম্পারেচার রেগুলেশন হয় থ্যালামাস, হাইপোথ্যালামাস, হ্যাঁ, তো এগুলাও কি আমার লোয়ার ব্রেইন লেভেলের ফাংশন। এগুলো আমরা জানবো, টেম্পারেচার রেগুলেশন আমার নেক্সট একটা ক্লাসে থাকবে, সেখানে আমরা দেখবো। তারপরে দেখা হচ্ছে স্যালাইভেশন, ফিডিং রিফ্লেক্স, তারপরে হচ্ছে এগুলা হচ্ছে কি আমার লোয়ার ব্রেইন লেভেলের কাজ। লোয়ার ব্রেইন লেভেলে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের বডি ইকুইলিব্রিয়াম মেনটেন করা, যেমন আমি যেমন সোজা হয়ে বসে আছি, হ্যাঁ, মানে সোজা হয়ে হাঁটি, একদিকে কাত হয়ে পড়ে যাই না, তো এই ব্যাপারটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম মেনটেন করা, এটাও কি আমার মানে সাবকর্টিকাল লেভেলের ফাংশন। আর কর্টিকাল লেভেলটা কি? কর্টিকাল লেভেল হচ্ছে হায়ার ব্রেইন ফাংশন। এখানে আমরা মেনলি কি আমরা যে মানুষ, আমরা যে বিবেক বুদ্ধি বিবেচনা বোধ, হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি আমাদের, যে এত মানে পুরানো দিনের অনেক কথা মনে থাকে, তো এইগুলা হচ্ছে কি কর্টিকাল লেভেলের ফাংশন। আমরা চিন্তা করি, ভাবনা করি, বিচার আচার, বিবেক বুদ্ধি, হ্যাঁ, তারপর মেমোরি, এই যে কাজগুলো হয় এবং আমরা যে সবকিছু চিন্তা করে যে একটা ডিসিশন নেই, ডিসিশন মেকিংটা হয় হচ্ছে কর্টিকাল লেভেল। কর্টিকাল লেভেলকে যেন বলা হায়ার ব্রেইন ফাংশন, হায়ার ব্রেইন লেভেল, যে আমরা যে মানুষ আমাদের যে এত হাই মর্যাদা, এর জন্য কর্টিকাল লেভেলের কাজগুলো তাই। তো যাক, এখন আমরা একটু মানে ফিজিওলজিক্যাল স্ট্রাকচারে চলে যাবো নার্ভাস সিস্টেমের। দেখো নার্ভাস সিস্টেম পড়তে গেলে প্রথমে একেবারে প্রথমে যে বেসিক কথা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নিউরন। নিউরনটা কি? এটা এটা মোটামুটি মনে করো যে কেউ জিজ্ঞেস করলে মিস করবে না, কারণ নিউরনের সঙ্গে আমরা সবাই জানি যে ইট ইস দা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ নার্ভাস সিস্টেম। নিউরন হচ্ছে একটা সেল, পুরো নার্ভাস সিস্টেমের যে সেল, নার্ভাস সিস্টেমকে যদি সেল আকারে ভাগ করেন, নার্ভাস সিস্টেমের একটা সেলকে বলা হয় নিউরন। এখন এই নিউরনের একটা ক্লাসিফিকেশন আছে অনেক রকমের, এগুলো একটু আমাদের জানতে হবে কেন অবজেক্টিভের জন্য। এর মধ্যে একটু বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ প্রসেসর উপর ভিত্তি করে, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার আর হচ্ছে কি মাল্টিপোলার। আমি একটু দ্রুত যাবো এই জায়গাটা। দেখো ইউনিপোলার নিউরনটা হচ্ছে যেই নিউরনের সেল বডির সাথে মাত্র একটা প্রসেস আছে, সেটা মেইনলি এক্সনই হয় আর ডেন্টেড খুব একটা হয় না, একটাই মাত্র প্রসেস থাকে, সেটাকে বলা হচ্ছে ইউনিপোলার নিউরন। সাধারণত ভার্টিব্রেট কোনো প্রাণীর দেহে ইউনিপোলার নিউরন থাকে না, এটা ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে নিউরনটা দেখা যায়। সো এটা নিয়ে আমাদের আলোচনা বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন হচ্ছে ওই সকল নিউরন যেই সকল নিউরনের সেল বডি থেকে দুইটা প্রসেস বেরোয়, প্রিসাইসলি দুইটা প্রসেস, হ্যাঁ। এখন এই এই বাইপোলার নিউরনের এক্সাম্পলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব খুব ধরে। এটা হচ্ছে আমাদের চোখে যে রড এবং কোন সেলগুলো, কোন সেলগুলো আছে, একমাত্র আমাদের সারা বডিতে একমাত্র এই একটা জায়গায় রেটিনাতে রড এবং কোন সেলেই হচ্ছে কি বাইপোলার নিউরন পাওয়া যায়। এটা কিন্তু খুব খুব করে মাথা রাখতে হবে, ভাই ভাই এবং অবজেক্টিভের জন্য এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিউডো ইউনিপোলার নিউরনটা কি? যে এই নিউরনটা দেখলে মনে হয় যে এটা থেকে অ্যাকচুয়ালি দুইটা প্রসেস বের হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা মানে মূলত একটা প্রসেস একটাই, একটা প্রসেসার অনেক সময় শাখা আকারে একটা প্রসেস বের হয়ে আসে, তো দেখতে মনে হয় হচ্ছে এটা অনেক সময় বাইপোলার এবং ইউনিপোলার দুটো রকমই দেখতে মনে হয়, তাই জন্য এটার নাম হচ্ছে সিউডো ইউনিপোলার সেল। উদাহরণ যদি বলি যে ডর্সাল রুট গ্যাংলিয়ার যে নিউরনগুলো, এগুলো হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। ডর্সাল রুট গ্যাংলিয়া এটা আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা,
আমাদের স্পাইনাল কর্ড, এটা আমরা যখন স্পাইনাল কর্ড যে আইটেমটা আমাদের আছে আমরা পড়বো নেক্সট ক্লাসে, নেক্সট দিন আমরা যখন দেখবো, আজকে অনেকগুলো কিছু অনেক কিছু বলবো, তো সেটা হচ্ছে কি আমাদের উদাহরণ সেরেবেলামের অনেক রকমের সেল থাকে, এটা অ্যানাটমিতে আমরা বেশি বিশদ আকারে পড়ি সেরেবেলামটা, ফিজিওলজিতে সামান্য একটু পড়বো, যে পার্কিনজি সেল যে সেরেবেলামের সেটা হচ্ছে কি একটা মাল্টিপোলার সেলের একটা উৎকৃষ্ট উদাহরণ। এখন যদি সাইজ অফ এক্সন, সাইজ অফ এক্সন এটার হিসাবে যদি বলি, তো সেটার উপর ভিত্তি করে আবার ভাগ আছে আমার গলজি টাইপ ওয়ান আর গলজি টাইপ টু। গলজি টাইপ ওয়ান হচ্ছে সেই সকল নিউরন যার এক্সনটা অনেক লম্বা লং, আর একজন যদি শর্ট হয় তার হচ্ছে গলজি টাইপ টু। গলজি টাইপ ওয়ান এর উদাহরণ হচ্ছে সেরেব্রাল কর্টেক্স এবং মোটর সেলস অফ স্পাইনাল কর্ড, এটা হচ্ছে গলজি টাইপ ওয়ান। গলজি টাইপ টু এর উদাহরণ হচ্ছে ওই দুইটা সেল বাদে, মানে মোটর সেল অফ স্পাইনাল কর্ড আর সেরেব্রাল কর্টেক্স এর মোটর নিউরন গুলা বাদে বাকি সব নিউরন যেগুলো সেলসা থাকে সবাই হচ্ছে গলজি টাইপ টু নিউরন, বুঝতে পেরেছ? এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পজিশন, পজিশন অনুপাতে আমরা দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে আপার মোটর নিউরন আর হচ্ছে লোয়ার মোটর নিউরন। এই দুইটা নিউরনের সংখ্যা এখন আমি তোমাকে বলবো না, এটা স্পাইনাল কর্ড পড়ানোর সময় আমি তোমাকে বলবো, এবং এই দুইটার সংখ্যা খুব ইম্পর্টেন্ট, এটা তুই তখন আমি তোমাকে বুঝায় বলবো। এখন আর যেটুকু দরকার, একটা হচ্ছে ফাংশনের ভিত্তিতে এটা জানা খুব জরুরি, যে একটা হচ্ছে এফার নিউরন, এটা হচ্ছে মানে সরি মোটর নিউরন বা ইফারেন্ট, সেন্সরি নিউরন বা এফারেন্ট, আর হচ্ছে ইন্টারনান্সিয়াল নিউরন। এটা মানে কি এফারেন্ট বা সেন্সরি কথাটা মানে কি, যে আমার ধরো কোন একটা জায়গায় স্কিনে বলো মাসলে বলো বোনসে বলো যে কোন একটা কিছু হয়েছে, আইদার ব্যথা হয়েছে ইনফ্লামেশন হয়েছে কাইটা গেছে পেইন হচ্ছে, তো এই যে সেন্সটা যেই নিউরনটা ক্যারি করে আমার ব্রেইন বা স্পাইনাল কর্ড পর্যন্ত নিয়ে যাবে, সিএনএস পর্যন্ত নিয়ে আসবে যে নিউরনটা, তার নাম হচ্ছে সেন্সর নিউরন। এটার একটা নাম হচ্ছে এফারেন্ট নিউরন, এফারেন্ট, এফারেন্ট মানে হচ্ছে যে ত্যাগ করে, তো যে নিউরনটা আমার সেন্সরি এরিয়া থেকে ত্যাগ করে সিএনএস আসে তাকে বলা হচ্ছে এফারেন্ট বা সেন্সরি নিউরন। আচ্ছা, এরপর হচ্ছে ইফারেন্ট বা মোটর নিউরনটা কি, মোটর নিউরনটা হচ্ছে ওই যে সেন্সটা যে নিয়ে গেল এফারেন্ট নিউরন, সেই সেন্সটাকে প্রসেস করে আমার সিএনএস অন্য আরেক ধরনের নিউরনের মাধ্যমে সংকেত পাঠাবে কোন একটা কিছু করার জন্য, তো করার জন্য একটা মাসল বলবে কোন একটা কিছু করার জন্য, তো ওই মাসলে যে নিউরন গুলা সাপ্লাই নিয়ে যায় তাদেরকে বলা হয় মোটর নিউরন। হ্যাঁ, আমরা জানি মোটর মানে হচ্ছে মাসল, হ্যাঁ মানে মাসল অ্যাক্টিভিটি কে বলা হয় মোটর অ্যাক্টিভিটি, তো যে মাসল অ্যাক্টিভিটি কে ইন্ডিকেট করার জন্য যে নিউরন গুলা মাসলে সাপ্লাই যায় তাদের হচ্ছে মোটর নিউরন বা ইফার নিউরন। আর এক ধরনের নিউরন আছে দুইটা মাঝামাঝি আছে ইন্টারনান্সিয়াল নিউরন, ইন্টারনান্সিয়াল নিউরন মানে হচ্ছে তোমার এফারেন্ট এবং ইফারেন্টের মধ্যে আবার কিছু কানেকশন থাকে, হ্যাঁ এফারেন্ট এবং ইফারেন্ট নিউরনের মধ্যে কিছু ক্রস কানেকশন থাকে কিছু নিউরন দ্বারা মাঝে মধ্যে, তাদেরকে বলে ইন্টারনান্সিয়াল নিউরন। এটুকুই আমাদের জানার দরকার ছিল। এখন আমরা একটা প্রশ্ন থাকবে যে ড্রয়িং লেভেল এর টিপিক্যাল নিউরন, তো আমরা একটা মাল্টিপল নিউরনের ছবি আঁকি, এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা যখন রিটেন একটা ক্লাস নিব সেখানে আমি ছবি সহ একটু ওখানে ছোট করে বুঝিয়ে দিব, আর মেনলি এটাকে আমরা ক্লাস এইট থেকেই আঁকতেছি, হ্যাঁ যে ক্লাস এইটও ছিল টেনও ছিল ইন্টারও ছিল যেটা নিউরনের ছবি আঁকো, হ্যাঁ চিত্র সহ বর্ণনা দাও, তো ওই ছবিটাই জাস্ট এটা দেখাবো আর কিছু না। এখন আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, এটাও মূলত ফিজিওলজি অত লাগে না অ্যানাটমি থেকে, বাট এটা একটু আমি তোমাদেরকে বলা যাবো, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। হ্যাঁ, নিউরনের সাথে সাথে আরেক ধরনের সেলের সাথে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়াটা কি, যে নিউরন গুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্পেশালি, মানে স্পেশালি না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরন গুলা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরন গুলা আবার কিছু সেল দ্বারা কি, কিছু সেল দ্বারা কি ঘিরে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরন গুলা প্রত্যেকে কিছু সেল দ্বারা ঘিরে রাখ মানে সারাউন্ডেড থাকে। এই সেল গুলো হচ্ছে নন এক্সাইটেবল, মানে এরা নিউরন না, এরা নিউরন না, এরা হচ্ছে নন এক্সাইটেবল, মানে কোন ধরনের ইম্পালস ইলেকট্রিক বলো কেমিক্যাল বলো, হ্যাঁ তোমার মেকানিক্যাল বলো, কোন ইম্পালসই হচ্ছে এই সেল গুলাকে কি এক্সাইটেড করতে পারে না, স্টিমুলেট করতে পারে না, কিন্তু তারা হচ্ছে নিউরনকে মানে সিএনএস আর নিউরনকে সারাউন্ড করে রাখে, এই সেল গুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। ঠিক আছে, সংজ্ঞা দেখে নিবা, চার ধরনের আছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া আর হচ্ছে এপেনডাইমা। ঠিক আছে, অ্যাস্ট্রোসাইটের মধ্যে আবার ভাগ আছে ফাইব্রাস আর প্রোটোপ্লাজমিক, আর এপেনডাইমার মধ্যে ভাগ আছে এপেনডাইমোসাইটস, টেনিসাইটস আর করয়েডাল এপিথেলিয়াল সেল, নামগুলো একটু কঠিন আমার নিজেরই মনে নেই, তো এই নামগুলো আমি একটু জানবো অবজেক্টিভের জন্য। ঠিক আছে, এখন আমরা সেল পড়লাম মানে নিউরন পড়লাম, এখন তোমার মেনলি আমাদের নার্ভাস সিস্টেম গুলা কি একটা লম্বা মানে, হ্যাঁ আমরা ইউটিউব খুললেই দেখতে পাই বা ফেসবুক খুলে দেখতে পাই যে পুরো একটা জালিকার মতো আমাদের পুরো শরীরে ছেয়ে আসছে, তখন তারা সেলসেল আকারে থাকে না, লম্বা
নেটওয়ার্কের মতো লম্বা একটা সাথে আরেকটা আছে। তো এখন আমরা নার্ভাস সিস্টেমটা যখন আলোচনা করি, তখন সেল আকারে চিন্তা না করলে না করে আমরা যদি এটাকে একটা মানে নেটওয়ার্কের মতো, একটা সুতার মতো চিন্তা করি, ফাইবারের মতো চিন্তা করি, তাহলে কি আমাদের পুরো নার্ভাস সিস্টেম স্টাডি করতে সুবিধা হয়। এই জন্য নার্ভ ফাইবারের অবতারণা করা হয়েছে। দেখো সেল নিউরনের তো সেল বডিটা খুব ছোট, কিন্তু নিউরন যেই ধরনেরই নিউরন হোক তার কোনো না কোনো প্রজেকশন থাকবে, এবং প্রজেকশনের জন্য কি আমার একটা মেশ অফ নেটওয়ার্ক তৈরি হয়েছে পুরো বডিতে, যেটাকে আমরা নার্ভাস নেটওয়ার্ক বলতেছি। তো এই যে সেল বডি থেকে যেই সব প্রজেকশন গুলা বের হয়, এটা আইদার এক্সন হোক অথবা ডেনড্রাইট হোক, যে প্রজেকশন গুলা বের হয় প্রজেকশন গুলাকে আমরা একটা নাম দিই, নাম হচ্ছে নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার, ঠিক আছে, নার্ভ ফাইবার সমান কি, নার্ভ ফাইবার ইজ দা নেম গিভেন টু অ্যান এক্সন অর ডেনড্রাইট অফ এ নার্ভ সেল। মানে নার্ভ সেল থেকে যে প্রজেকশনটা বের হয়, এক্সন বের হোক ডেনড্রাইট বের হোক, তাদের নামই হচ্ছে কি, এজ এ জেনারেল নার্ভ ফাইবার। এখন নার্ভ ফাইবার আবার অনেক রকম ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, যেমন স্ট্রাকচারালি যদি চিন্তা করি তাহলে মাইলিনেটেড, নন মাইলিনেটেড, এটা একটু জানা দরকার। কারণ স্ট্রাকচারালি আমরা ছবিতে দেখছি যে লম্বা এক্সনটা কি মাইলিনেটেড থাকে, আবার কিছু নন মাইলিনেটেডও থাকে। তো তারপর ফাংশনালি হচ্ছে যেটা অলরেডি বলে ফেলছি, মোটর আর সেন্সরি। হ্যাঁ, আবার যদি ডেভেলপমেন্টালি বলি, সোমাটিক, অটোনমিক। হ্যাঁ, কেমিক্যালি, যে এটা তোমার হচ্ছে কেমিক্যালটা যদি বলি, এটা হচ্ছে একটু আবার অন্য কনসেপ্ট হচ্ছে যে নিউরো ট্রান্সমিটার উপর বেসিস করে, যে যাদের নিউরো ট্রান্সমিটার হচ্ছে নর অ্যাড্রিনালিন তাদেরকে বলা হয় অ্যাড্রিনার্জিক, আর যাদের নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন তাদেরকে বলা হয় কোলিনার্জিক। তো এটা নিউরো ট্রান্সমিটার সময় আমরা একটু মানে জানবো। আর যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল, না ফিজিওলজিক্যাল না, এটা লাগে না মেনলি, যেটা আমাদের পরীক্ষায় রিটার্নে খুব বেশি বেশি আসে, এটা এক্সক্লুসিভলি রিটার্নের জন্য আসে এই ক্লাসিফিকেশন নার্ভ ফাইবারে, যে অ্যাকর্ডিং টু ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি। কোশ্চেনই থাকে এরকম যে ক্লাসিফাই নার্ভ ফাইবার অ্যাকর্ডিং টু ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি। তো এটা একটা বিশাল বড় ছক আছে, যে এ বি সি এর মধ্যে আবার তোমার চার ধরনের, আলফা বিটা ডেল্টা গামা, বি সি, এদের ডায়ামিটার কত, কন্ডাকশন ভেলোসিটি কত, ফাংশন কি, একটা বড় ছক আকারে আছে। তো এইটা হচ্ছে এক্সক্লুসিভলি রিটার্ন কোশ্চেন, এটা আমরা রিটার্নের দিন ছকটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা একটু কনসেপচুয়াল কথাবার্তা একটু শুনবো অনেক অনেক, সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার। প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার মানে নার্ভ ফাইবারের, একটা নার্ভ ফাইবার, যেমন আমরা কার্ডিয়াক মাসল পড়ছিলাম, হ্যাঁ কার্ডিয়াক মাসল আমরা কিছু প্রপার্টি পড়ছিলাম, যে কার্ডিয়াক মাসলের এই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য, তো একটা নার্ভ ফাইবারের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, কারণ নার্ভ ফাইবারের সেল গুলা তাদের প্রসেস গুলো কি, আমাদের সারা বাড়ির অন্যান্য সেল গুলো হতো না, তো সেই প্রোডাক্ট সেই প্রপার্টিস গুলো কি কি, কোশ্চেন থাকে রিটার্নে যে প্রপার্টিস গুলো লেখো, দুইটা বা তিনটা বর্ণনা দাও। তো প্রপার্টিস গুলো একটু জানি আমরা, ফার্স্ট হলো এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি মানে কি, আমরা যদি একটা নার্ভ ফাইবারকে প্রপার অ্যামাউন্টের মেকানিক্যাল, কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল ইম্পালস দেওয়া হয়, স্টিমুলাস দেওয়া হয়, তাহলে সেটা কি এক্সাইটেড হবে, স্টিমুলেটেড হবে, তাই না? বুঝতে পারলাম, এটা হচ্ছে কার্ডিয়াক মাসলের মতোই। তারপর হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে কি, আমার নার্ভ ফাইবারের কোন একটা জায়গায় আমার যদি স্টিমুলাস দেওয়া হয়, তাহলে সে যে এক্সাইটেড হবে, সে এক্সাইটেড স্টিমুলাসটা সে কি ক্যারি করে, কন্ডাক্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, এটি হচ্ছে কন্ডাক্টিভিটি। রিফ্র্যাক্টরি পিরিয়ড সেই কার্ডিয়াক মাসলের মতোই। হ্যাঁ, যে একটা নার্ভ ফাইবারকে আমি স্টিমুলেট করার সাথে সাথেই, মানে একশো পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার পর কিছু সময়ের জন্য আমি যদি আবার একটা স্টিমুলাস দিই, সে আবার আরেকটা একশন পটেনশিয়াল ক্রিয়েট করবে না, ওই সময়টুকু হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা আমি কার্ডিয়াক মাসলে পড়ানোর সময় বলছিলাম, হ্যাঁ, তো ওইখানে থেকে তোমরা একটু শুনে নিতে পারো। রিফ্র্যাক্টরি পিরিয়ড অল অর নান ল, সেই আগের মতোই, ওই কার্ডিয়াক মাসলের মতো, যে অল অর নান ল হচ্ছে যে মানে প্রত্যেকটা নার্ভ ফাইবারের জন্য একটা স্পেসিফিক থ্রেশহোল্ড লেভেল থাকে স্টিমুলাসের, সেই থ্রেশহোল্ড লেভেলের নিজের যদি আমি স্টিমুলাস দিই, মানে ওই পরিমাণে যে কম পরিমাণ যদি স্টিমুলাস প্রয়োগ করি, তাহলে নার্ভ ফাইবার একেবারেই এক্সাইটেড হবে না, কিন্তু তার সমান থ্রেশহোল্ড লেভেলের সমান বা তার চেয়ে বেশি যদি দেই, তাহলে নার্ভ ফাইবারটা ফুল এক্সাইটেড হবে। এটাই হচ্ছে অল অর নান ল, এটা আমরা জানি। যেটা জানি না সেটা হচ্ছে ইনডিফ্যাটিকেবিলিটি। হ্যাঁ, ইনডিফ্যাটিকেবিলিটি মানে কি, ইনডিফ্যাটিকেবিলিটি মানে হচ্ছে নার্ভ ফাইবার কখনো ফ্যাটিক হয় না, ক্লান্ত হয় না। এখন নার্ভ ফাইবার যদি ক্লান্ত না হয়, তাহলে আমরা কেন ক্লান্ত হই? দেখো আমরা ক্লান্ত হই কারণ আমরা হচ্ছে মাস্কুলার অ্যাক্টিভিটি করি, ঠিক আছে। মাস্কুলার অ্যাক্টিভিটি যদি করি, দেখো আমরা সাপোজ ধরো এক্সারসাইজ করতেছি, এক্সারসাইজ করার সময় কি হয়, মাসল আমার মুভ করে, ফ্লেকশন এক্সটেনশন। এখন মাসল তার একা একা মুভ করে না, মাসল তো নার্ভ সাপ্লাই আছে, নার্ভ ফাইবার এসে মাসলে ঢুকতেছে, যেটা আমরা অলরেডি ফার্স্ট কার্ডে, মানে একদম যেটা আমাদের জিপি ছিল জেনারেল ফিজিওলজি কার্ডে, আমরা একটা জিনিস পড়ছিলাম যে নিউরো মাস্কুলার জাংশন, মানে নার্ভ এসে মাসলে সাপ্লাই দিচ্ছে। তো এখন মাসলকে যদি আমি বারবার ফ্লেকশন এক্সটেনশন করি, মাসলের অ্যাক্টিভিটি হচ্ছে, মাসলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেজন্য মাসল ফ্যাটিক হচ্ছে। আমার নার্ভের তো কোনো প্যারা নেই, নার্ভ তো স্টিমুলাস দিচ্ছে,
হ্যাঁ, মনে করো এক্সারসাইজ করতে মানে ধরো ব্যায়াম করতে করতে একেবারে মানে আর হাত উঠে না, হ্যাঁ ওইটা তো মাসালের সমস্যা, মাসাল ফ্যাটিক হয়ে গেছে, ওরা উঠবে না। কিন্তু তুমি তো মাথা থেকে সিগনাল পাঠাচ্ছ যে মাসল উঠ, তুই মাসল তো ফ্যাটিক হয়ে গেছে, কিন্তু সিগনাল তো আমার ঠিকই মাসলা যাচ্ছে, নার্ভ ফাইবার কোনো ফ্যাটিক হয় না। তাহলে এটাই আমরা বুঝলাম যে নার্ভ ফাইবার কোনো ফ্যাটিক হয় না, ফ্যাটিক হয় হচ্ছে আলটিমেটলি মাসল, ঠিক আছে। তাহলে আমরা জান বুঝলাম কি নার্ভের ইনডিফ্যাটিগেবিলিটি, নার্ভ ফাইবার কখনো কি টায়ার্ড হয় না। আরেকটা হচ্ছে অ্যান্টিড্রোমিক কন্ডাকশন, অ্যান্টিড্রোমিক কন্ডাকশন নামটা হচ্ছে অ্যান্টিড্রোমিক কন্ডাকশন, নামটা খুব ভালো করে খেয়াল রাখবো। অ্যান্টিড্রোমিক কন্ডাকশন মানে হচ্ছে একটা নার্ভ ফাইবার, ধরো লম্বা একটা নার্ভ ফাইবার, সাপোজ আমার এটা একটা নার্ভ ফাইবার, এর ধরো মাঝখানে আমি একটা স্টিমুলাস দিলাম, কোন একটা কিছু দিলাম, ইলেকট্রিক ইম্পালস দিলাম, কিছু একটা দিলাম, এই যে পয়েন্ট অফ জেনারেশন ইম্পালসটার, এখান থেকে নার্ভ কন্ডাকশন এদিকেও যাবে, নার্ভ কন্ডাকশন এদিকেও যাবে, নার্ভ এখান থেকে যদি কোনো ক্রস লিঙ্ক থাকে নার্ভ কন্ডাকশন ওদিকেও যাবে, নার্ভ কন্ডাকশন এদিকেও আসবে, মানে যেখানে ইম্পালস জেনারেট হলো সেখান থেকে সব দিকে কন্ডাকশন যায় একটা নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার। তো এই যে প্রপার্টিটা, এর নাম হচ্ছে অ্যান্টিডোমিক কন্ডাকশন, হ্যাঁ অ্যান্টিডোমিক কন্ডাকশন। তো এই হচ্ছে প্রপার্টিস গুলা আমরা বুঝলাম। এখন আমরা পড়বো যে নার্ভ ইম্পালস নার্ভ ফাইবারতে কিভাবে যায়। এতক্ষণ তো অনেক কথাবার্তা বললাম নার্ভ ফাইবার নিয়ে, নার্ভ ইম্পালস নার্ভ ফাইবার মধ্যে দিয়ে কিভাবে যায়, এটা দুইভাবে পদ্ধতি আছে, দুইভাবে যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন আর একটা হচ্ছে সল্টেটরি কন্ডাকশন, সল্টেটরি, আবার স্যালুট বলে ফেলো না, কিন্তু সল্টেটরি কন্ডাকশন একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন। এখন কোনটা কার ক্ষেত্রে হয়, কন্টিনিউয়াস কন্ডাকশনটা হয় হচ্ছে নন মাইলিনেটেড মানে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার, মানে যেসব নার্ভ ফাইবারের একজনে তোমার মাইলিনেশন নাই সেখানে হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন, আর যেসব নার্ভ মাইলিনেটেড মাইলিন ফাইবার আছে সেখানে হয় হচ্ছে আমার সল্টারি কন্ডাকশন। এখন কন্টিনিউয়াস কন্ডাকশনটা কি, একটা নার্ভ ফাইবার সাপোজ নার্ভ ফাইবার কোন একটা জায়গায় ইম্পালস জেনারেট হইল, ইম্পালস জেনারেট হইলে তোমার যেহেতু মানে মাইলিনেশন না, নার্ভ ফাইবারটা উন্মুক্ত, প্লাজমায় উন্মুক্ত, তো প্লাজমায় উন্মুক্ত হওয়ার কারণে ওই ইম্পালসটা আমার প্লাজমায়, আমার একটা প্লাজমার সাথে একটা ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি করে, প্লাজমার সাথে ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি হওয়ার কারণে ওই ইম্পালস থেকে আরেকটু দূরে আবার একটা ডিপোলারাইজেশন হয়, সেই ডিপোলারাইজেশনটা আবার প্লাজমার আরেকটা জায়গায় কি ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি করে, এভাবে ডিপোলারাইজেশন ক্রিয়েট করে 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 কন্টিনিউয়াসলি নার্ভের মধ্যে দিয়ে হচ্ছে আমার ইম্পালসটা যায়। এটা আমরা যখন রিটার্নের ছবি দেখাবো তখন আরেকটু ক্লিয়ার হবে রিটার্ন সেশন। আর যেটা বললাম সল্টারি কন্ডাকশন, যেটাকে আমরা অনেক সময় জাম্পিং মুভমেন্টও বলি, হ্যাঁ এটা কি আসলে, এটা হচ্ছে দেখো যেসব নার্ভ ফাইবার মাইলিনেটেড মাইলিন কোটেড আছে, তো মাইলিনেটেড নার্ভ ফাইবারে একটা একজন একটা জায়গা থাকে যেটাকে আমরা বলি নোড অফ রানভিয়া, হ্যাঁ মানে মাইলিনটা কিছু কিছু জায়গায় এসে গ্যাপ হয়ে গেছে, গ্যাপের জায়গাগুলোতে একজন সরাসরি প্লাজমা উন্মুক্ত, পুরো একজন কিন্তু প্লাজমা উন্মুক্ত না, কারণ মাইলিন ফাইবার দ্বারা কোটেড করা, কিন্তু কিছু কিছু পয়েন্টে যেখানে মাইলিন ফাইবার ডেফিসিট হয় সেখানে একজনটা সরাসরি প্লাজমা উন্মুক্ত, সেই জায়গাগুলো হচ্ছে রোড অফ রানভিয়া। তাই এইসব নার্ভ ফাইবারে কি হয়, যদি ডিপোলারাইজেশন হয়, ধর যদি ফাইবারে ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন হয় একমাত্র নোড অফ রানভিয়ারে, যে কোনো একটা নোড অফ রানভিয়ারে আমার ডিপোলারাইজেশন হয়, সেটা কি করে আমার ওই আগের মতো প্লাজমা একটা ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি করে, প্লাজমাটা যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি হয়, এখন এই প্লাজমা ইলেকট্রিক্যাল ডিফারেন্স হওয়ার কারণে নার্ভ ফাইবারের আরেকটা জায়গা ডিপোলারাইজড হবে, কিন্তু সেটা কোনটা, আমার ওই নোড অফ রানভিয়ারের ঠিক পরে যে নোড অফ রানভিয়ারটা আছে সেখানে হচ্ছে কি ডিপোলারাইজেশন হবে, মানে অনেকটা জায়গা কিন্তু কাভার করে সামনের দিকে চলে গেল। হ্যাঁ মানে সাপোজ ধরো এই আঙ্গুলটা যদি আমার নার্ভ ফাইবারের মাইন্ডের নার্ভ ফাইবার হয়, দেখো একটা নোড অফ রানভিয়ার দুইটা আর একটা হচ্ছে তিনটা চারটা নোড অফ রানভিয়ার আছে সাপোজ ধরলাম, ঠিক আছে। এখন ধরো আমার এইখানে একটা মানে ডিপোলারাইজেশন হইলো, আমার নেক্সট নোড অফ রানভিয়ার হচ্ছে এইখানে, এইখানে ডিপোলারাইজেশনটা আমার প্লাজমা ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি করবে, ইলেকট্রিক্যাল ডিফারেন্সটা আবার সরাসরি এই মাঝখানে কোনো জায়গায় করবে না, সোজা এখানে একটা ডিপোলারাইজেশন ক্রিয়েট করবে, মানে এখান থেকে ডিপোলারাইজেশনটা জাম্প করে এখানে আসলো, এখান থেকে আবার কি এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, মানে জাম্প করে 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 যাবে, মানে এই কন্ডাকশনটা খুব কুইক হয়, এই জন্য কন্টিনিউয়াস কন্ডাকশনটা হচ্ছে স্লো প্রসেস আর আমার সল্টারি কন্ডাকশনটা হচ্ছে কুইক প্রসেস। বুঝাতে পারছি আশা করি, এবং বাকি যেটুকু বোঝানোর বাকি থাকলো ছবি দেখালে আমার রিটার্ন সেশনে আমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা একটা রিটার্ন কোশ্চেন আমরা এখন বলবো না, সেটা হচ্ছে ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার। ডিজেনারেশন নার্ভ ফাইবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন আর একটা হচ্ছে কি রেট্রোগ্রেড ডিজেনারেশন। ডিজেনারেশনটা কি আসলে, সাপোজ ধরো আমার একটা নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার তো একটা কন্টিনিউয়াস জিনিস,
সেল বডি প্রসেস সব মিলাই কেটে নার্ভ ফাইবার। যদিও আমরা শুধু এক্সাম বা ডেন্টারটাকে বলি, তো নার্ভ ফাইবারের যে কোনো একটা জায়গা সাপোজ কাটা পড়লো ইঞ্জুরি হইল, তো ওই ইঞ্জুরি থেকে দূরে, হ্যাঁ সাপোজ ধরো আমার এই হাতটার একটা নার্ভ ফাইবার আছে কাটা গেল, এই কাটার এই সাইডটা হচ্ছে কি প্রক্সিমাল পার্ট, মানে বডি এক্সিস এর দিকে হচ্ছে প্রক্সিমাল পার্ট, আর দূরের দিকে হচ্ছে কি ডিস্টাল পার্ট। এখন ওই ইঞ্জুরি সাইটের থেকে ডিস্টাল রিজিয়নে যে ঘটনাগুলো ঘটবে, যেই ডিজেনারেশন গুলা হবে, যে ক্ষয়ক্ষতি গুলো হবে, সেটা হচ্ছে এক ধরনের নার্ভ ডিজেনারেশন, সেটাকে আমরা বলি ওয়ালেরিয়ান ডিজেনারেশন। আর ওই ইঞ্জুরি সাইট থেকে প্রক্সিমাল দিকে পেছন দিকে যে ক্ষয়ক্ষতি গুলা হবে নার্ভ ফাইবারটা, সেটাকে আমরা বলি হচ্ছে রেট্রোগেট ডিজেনারেশন। রেট্রোগেট মানে হচ্ছে, রেট্রো মানে হচ্ছে পেছন দিকে, ক্লাসিক্যাল বুঝলেন না, রেট্রো ক্লাসিক্যাল গান, রেট্রো ক্লাসিক্যাল ফ্যাশন, তো রেট্রোগ্রেড মানে হচ্ছে পেছন দিকে, প্রক্সিমাল দিকে যে ডিজেনারেশন গুলো হবে। তো এই প্রসেসটা আমি আজকে বলবো না, কজ এটা এক্সক্লুসিভলি রিটার্ন কোশ্চেন, এটা আমরা ইনশাল্লাহ রিটার্নে দিন। এই কোশ্চেনটা আমি ওদিনের জন্য রেখে দিচ্ছি, ওদিনেই আমরা আলোচনা করার চেষ্টা করবো, এক্সক্লুসিভলি ওদিনে আমরা আলোচনা করবো, মন খারাপ করার কোনো কারণ নেই। আচ্ছা এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিন্যাপস। আচ্ছা সিন্যাপসটা নিয়ে আমরা আসলে অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছি, আমার মনে হয় ক্লাস সেভেন, এখন মনে হয় ক্লাস সেভেন এর বিজ্ঞান বই, তো এই সিন্যাপস কথাটা আসতেছে। তো এখনকার বায়োলজি বইগুলো তো এমন, মানে বায়োলজি বই মানেই মনে হয় যে মেডিকেল মেডিকেল ফিল আসে একটা, তো মানে বিজ্ঞান বইগুলার যে বায়োলজি পার্টটা আছে, আর নাইন টেনের বায়োলজি আর ইন্টারের বায়োলজি তো পুরাটাই মেডিকেল দিয়ে ভরা অলমোস্ট। তো যাই হোক, সিন্যাপসটা কি আসলে, সিন্যাপসটা হচ্ছে ইট ইজ দ্য ফাংশনাল কন্ট্যাক্ট বিটুইন নিউরনস, সিন্যাপস আর দ্য সাইটস অফ ফাংশনাল কন্ট্যাক্ট বিটুইন নিউরনস। তো ফাংশনাল কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট, মানে ফাংশনাল কথাটা কি, মানে কন্ট্যাক্ট অ্যানাটমিক্যালও হতে পারে ফাংশনালও হতে পারে, যেমন তোমরা হচ্ছে এই সাথে অ্যানাটমিতে হার্ট পড়ার সময় একটা জিনিস পড়ছো বা হিস্টোলজি পড়ার সময় যে ফাংশনাল অ্যানাস্টোমোসিস আর হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যানাস্টোমোসিস, এটা দুই ধরনের। তো অ্যানাটমিক্যাল কন্ট্যাক্ট মানে হচ্ছে দুটা জিনিস সত্যি জোড়া লাগবে একদম একটা গায়ে সাথে আরেকটা, কিন্তু ফাংশনাল কন্ট্যাক্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিউরনের মাথা দুইটা, মানে নিউরন যখন জোড়া লাগে তখন অ্যাকচুয়ালি দুইটা একটা একটা গায়ে সাথে জোড়া লাগে না, একটু ফাঁকা জায়গা রাখে, ওই ফাঁকা জায়গার ওই মানে একটু ফাঁকা জায়গা রাখে। তো এই ফাঁকা জায়গা রেখে যে জোড়াটা, এই জোড়াটার নাম হচ্ছে ফাংশনাল কন্ট্যাক্ট, মানে জোড়াই মানে এদের মধ্যে দিয়ে জিনিসপাতি আনা হবে কিন্তু অ্যাকচুয়ালি জোড়া লাগতেছে না, এই জন্য নাম হচ্ছে ফাংশনাল কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা এটা সিন্যাপস বুঝলাম, সিন্যাপসের কি পার্ট আছে, সিন্যাপসের পার্ট তিনটা, একটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন, একটা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, আর একটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক মেমব্রেন, তিনটা পার্ট আছে। এখন আমার এই আঙ্গুল দুইটা দিকে যদি ভালো করে খেয়াল করো তাহলে জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো এটা ধর একটা নার্ভ ফাইবার, এটা একটা নার্ভ ফাইবার, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি মধ্যখানের জোড়াটা হচ্ছে সিন্যাপস, কারণ আমি বলছি সিন্যাপসের তিনটা পার্ট আছে, প্রি সিন্যাপটিক মেমব্রেন। এই যে আমার এই আঙ্গুলটা, এই যে মাথাটা, এই মাথাটাকে আমরা ধরতেছি কি প্রি সিন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে। এটার অনেকগুলো নাম আছে, প্রি সিন্যাপটিক মেমব্রেনকে সিন্যাপটিক নব বলা হয়, টার্মিনাল নব বলা হয়, টার্মিনাল বাটন বা এন্ড ফিট এই নামগুলো বলা হয়, ঠিক আছে। তোমরা যদি জিজ্ঞাসা করো যে প্রি সিন্যাপটিক মেমব্রেন কি আরো কোনো নাম আছে, অবজেক্টিভে তোমরা যদি নাম উল্টায় পাল্টায় দেয় তোমার কিন্তু ভরকা যাওয়ার কোনো কারণ নেই, কারণ সবগুলো হচ্ছে কি প্রি সিন্যাপটিক মেমব্রেনের অন্য নাম, যে সিন্যাপটিক নব, সিন্যাপটিক টার্মিনাল, টার্মিনাল বাটন বা এন্ড ফিট, হ্যাঁ টার্মিনাল নব, সিন্যাপটিক নব, টার্মিনাল নব, এন্ড ফিট, টার্মিনাল বাটন, এই নামগুলো হচ্ছে প্রি সিন্যাপটিক মেমব্রেনের অন্য নাম। এখানে কি থাকে, এই যে প্রি সিন্যাপটিক মেমব্রেনটার কথা বললাম, এখানে কি থাকে, এখানে আমার নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে, নিউরো ট্রান্সমিটার ভেসিকল যার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, সেটা কি এটা পরে জানবো আমরা, নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে। আরো কি থাকে, প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, আর থাকে হচ্ছে লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোমটা কেন থাকে এটা আমি একটু পরে জানবো, যে নিউরো ট্রান্সমিটার ইউজ হওয়ার পর বাদ বাকি যা থাকে ওগুলারে রিমুভ করার জন্য লাইসোজোম ওই এনজাইম দিয়ে নষ্ট করে ফেলে নিউরো ট্রান্সমিটার গুলা, মল আবর্জনা দূর করে মোদ্দা কথা। তো আমার প্রি সিন্যাপটিক টার্মিনাল মেমব্রেনে কি থাকতেছে, যে নিউরো ট্রান্সমিটার ভেসিকল, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। এখন হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, আমি আগে বলছি এটা হচ্ছে ফাংশনাল কন্ট্যাক্ট নট অ্যানাটমিক্যাল কন্ট্যাক্ট, তো দুইটা আপনার নিউরনের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে, যে ফাঁকা জায়গাটা রাখছি এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, সোজা কথা। এখন একটা মাপ আছে, মাপটা হচ্ছে 200 থেকে 300 অ্যাংস্ট্রম, মানে 10^-10 মিটার ওয়াইড এই ক্লেফটের দৈর্ঘ্য, এত এত বেশি বড় আর কি, মানে এটা মানে চিন্তাই করা যায় না, মানে এত ছোট 200 থেকে 300 অ্যাংস্ট্রম মাত্র ওয়াইড, ঠিক আছে। এখানে কি থাকে, মূলত নিউরোট্রান্সমিটার ডিগ্রেডিং এনজাইম,
মানে এই লাইসোজোম তো ধ্বংস করে নিউরোট্রান্সমিটার ইউজ হওয়ার পর, মানে এক্সট্রা যেটুকু থাকে ওটুকুর এখানকার এই নিউরোট্রান্সমিটার ডিগ্রেডিং এজেন্টগুলো ধ্বংস করে দেয়। আর কিছু পলিস্যাকারাইড থাকে, কিছু পলিস্যাকারাইড থাকে কিছুটা মোবিলিটির জন্য, মোবিলিটির জন্য বলো বা অন্যান্য কারণে থাকে। আরো থাকে হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমার এই যে এটা যদি প্রি সিনাপটিক মেমব্রেন হয়, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন। ঠিক আছে, পোস্ট সিনাপটিক মেমব্রেন এখানে হচ্ছে তোমার কি নিউরো ট্রান্সমিটার মেইনলি যা থাকে, নিউরো ট্রান্সমিটার যেটা আসে প্রি সিনাপটিক মেমব্রেন থেকে সিনাপটিক লেফট হয়ে পোস্ট সিনাপটিক মেমব্রেনে যা আসলো, এই নিউরো ট্রান্সমিটারকে রিসিভ করার জন্য এখানে কি নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর থাকে এই পোস্ট সিনাপটিক মেমব্রেন। কথা বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ভাবে সিনাপসাল স্ট্রাকচারাল কি বর্ণনা। এখন ফাংশন অফ সিনাপস কি, আমরা তো বুঝলাম যে একটা নিউরন আর একটা নিউরনের সাথে কি সিনাপসের মাধ্যমে কানেক্টেড হয়। তাহলে একটা নিউরনের নার্ভ ইম্পালস আর একটা নিউরনে যায় কিভাবে, এই সিনাপসের মাধ্যমে। মানে প্রথম কাজটি হচ্ছে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। ঠিক আছে, আরো কি হয়, ইন্টিগ্রেশন অফ নার্ভ ইম্পালস। আমরা জানবো যে নার্ভ ইম্পালস এটা আসলে কি, মানে একটা সিনাপসে বিভিন্ন জায়গা থেকে নিউরনের সাথে জোড়া লাগে, তো তাই সিনাপসের মধ্যে সবগুলো নার্ভ ইম্পালস কি একটা যোগফল হয়, সামেশন হয়, একবার সামেশন অফ নার্ভ, ইন্টিগ্রেশন অফ নার্ভ ইম্পালস। ফরমেশন অফ রিফ্লেক্স আর্ক, রিফ্লেক্সটা আমি একটু শেষে জানবো, সবার শেষে আজকে, যে রিফ্লেক্সটা একটা কি একটা সাইক্লিক একটা প্রক্রিয়া, একটা বৃত্তের মতো। এই বৃত্তটা তৈরি করতে নার্ভে নার্ভের যে কানেকশন সিনাপস এটা খুব কি জরুরি রিফ্লেক্স আর্ক তৈরি করতে। আর একটা হচ্ছে মডুলেশন অফ নিউরাল অ্যাক্টিভিটি, যে মানে নার্ভ অ্যাক্টিভিটি অনেক সময় কি সিনাপসের মধ্যে এসে অনেক সময় রাস্তা ঘুরে যায় বা জোরে সামনে আগায় যায়। হ্যাঁ, এখন এটাই হচ্ছে আমার সিনাপসের ফাংশন গুলা আমরা জানলাম, এই হচ্ছে কথা। এখন সিনাপসের একটা জিনিস আমরা জানবো এখন প্রপার্টিস গুলো, যেমন নার্ভ ফাইবারের প্রপার্টিস ছিল, সিনাপসেরও কিছু প্রপার্টিস আছে। সিনাপসারটা তো মানে সাধারণ কোনো কিছু না, এটা তো একটা পিকুলিয়ার টাইপের জিনিস আমাদের বডিতে, নার্ভে নার্ভে কানেকশন। তো সেই জিনিসগুলো কি আসলে, প্রপার্টিস গুলা কি, তার প্রপার্টিস গুলো কি, বিশেষ কি বৈশিষ্ট্য আছে তার, এখানে একটু বোঝা জিনিস আছে, তাই একটু খেয়াল করে শুনবো সবাই। দেখো প্রথম যে প্রপার্টিটা বলবো সেটা হচ্ছে ওয়ান ওয়ে কন্ডাকশন। দেখো আমরা নার্ভ ফাইবারে একটা প্রপার্টি পড়ছিলাম যে অ্যান্টিড্রমিক কন্ডাকশন, যে নার্ভ ফাইবারের কোথাও ইম্পালস জেনারেট হলে সেটা দুই দিকেই, মানে একটা নার্ভ ফাইবারের যে ইম্পালস আছে সেটা দুই দিকেই যাওয়া আসা করতে পারে। এখন আমি যদি চাই যে আমার ব্রেন থেকে কোন একটা কিছু আমার আঙ্গুলে আসুক, তাহলে তো মনে করো ব্রেন একটা ইম্পালস জেনারেট হইলে সেটা মনে করো হাতে বুকে পায়ে সারা শরীরে ছড়া যাবে। কিন্তু আমি পার্টিকুলারলি চাচ্ছি ইম্পালসটা আমার ঘুরে ফিরে হাতেই আসুক, এই জায়গাটা সিনাপস খুব বেশি দরকার। সিনাপসের মাধ্যমে কি হয়, অনলি সিনাপস থাকার কারণে নার্ভ ইম্পালস শুধুমাত্র প্রি সিনাপটিক মেমব্রেন থেকে পোস্ট সিনাপটিক মেমব্রেনের দিকে যায়, মানে প্রি সিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনের দিকে যায়, কখনোই কোন অবস্থাতে সিনাপস থেকে পোস্ট থেকে প্রিতে কোনো ইম্পালস যাবে না। তো এটাই হচ্ছে সিনাপসের একটা বৈশিষ্ট্য, যে ওয়ান ওয়ে কন্ডাকশনটা কিন্তু সিনাপস এক্সক্লুসিভলি কন্ট্রোল করে থাকে। তো এটা তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিস। ঠিক আছে, কারণটা কি, কারণ হচ্ছে নিউরোট্রান্সমিটার ভেসিকল যেটা বা নিউরোট্রান্সমিটার এটা শুধুমাত্র কি প্রিসিনাপটিক মেমব্রেনেই থাকে। প্রিসিনাপটিক মেমব্রেন থেকে আমার এটা রিলিজ হয়, নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে সিনাপটিক ক্লেফট দিয়ে আমার পোস্টসিনাপটিক মেমব্রেনে যায় বা পোস্টসিনাপটিক নিউরনে যায়, যেখানে নিউরোট্রান্সমিটারের জন্য কি রিসেপ্টর থাকে। মোদ্দা কথা হচ্ছে পোস্টসিনাপটিক মেমব্রেনে নিউরোট্রান্সমিটার থাকে না, আর প্রিসিনাপটিক মেমব্রেনে নিউরোট্রান্সমিটারকে রিসিভ করার মতো কোনো রিসেপ্টর থাকে না, যেটা উল্টাটা অ্যাকচুয়ালি থাকে। সেই কারণে অলওয়েজ প্রি থেকে পোস্টের দিকে যায়, এটি আমার সোজা কথা। এখন হচ্ছে সিনাপটিক ডিলে, এটা একটা সিনাপসের বিশেষ বৈশিষ্ট্য। সিনাপটিক ডিলে মানে হচ্ছে প্রি সিনাপটিক নিউরনটা মানে ডিপোলারাইজড হওয়ার সাথে সাথেই পোস্ট সিনাপটিক নিউরনটা ডিসচার্জ হয় না, কিছুটা ডিলে হয়, সেই ডিলের পরিমাণটা হচ্ছে খুব কম, খুবই কম, 0.5 মিলি সেকেন্ড, মানে মিলি সেকেন্ড সেটার আবার 0.5, মানে বুঝতে পারতেছ কত কম, 0.5 মিলি সেকেন্ড, মানে 10^-3 সেটার আবার হাফ। তো এই হচ্ছে সিনাপটিক ডিলের পরিমাণ। এখন সিনাপটিক ডিলেটা কেন হচ্ছে, তার যতই ছোট হোক ডিলেটা কেন হয়, ডিলেটা হওয়ার কিছু কারণ আছে। যেমন দেখো নিউরোট্রান্সমিটার ভেসিকলটা থেকে প্রিসিনাপটিক মেমব্রেনে, সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা একটা কারণ। রিলিজ হওয়ার পর আমার সেই নিউরোট্রান্সমিটারটা প্রিসিনাপটিক মেমব্রেন দিয়ে সিনাপটিক ক্লেফটে ডিফিউজড হবে, সেটা একটা কারণ। ডিফিউজড হওয়ার পর আমার পোস্টসিনাপটিক রিসেপ্টর যে থাকে নিউরোট্রান্সমিটারে, সেই রিসেপ্টরের সাথে জোড়া লাগবে, সেটা একটা কারণ। পোস্টসিনাপটিক মেমব্রেনে রিসেপ্টর সাথে অ্যাটাচ হওয়ার পর ওখানে কিছু ভোল্টেজ গেট থাকে, সেই গেটগুলো ওপেন হতে হয়, এটা একটা রিজন। আর শেষ রিজন হচ্ছে এই যে সবকিছু হওয়ার পরে আমার পোস্টসিনাপটিক মেমব্রেনটাকে ডিপোলারাইজড হতে হবে, সেখানে একটা অ্যাকশন পটেনশিয়াল বা তোমার হচ্ছে
সিনাপটিক পটেনশিয়াল জেনারেট করতে হবে, এটা একটা কারণ। এই কারণগুলোর কারণে আমার প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্টসিনাপটিক নিউরনে ডিস ইমপাসটা পৌঁছাইতে কিছুটা ডিলে হয়, যেটাকে সিনাপটিক ডিলে বলে, বুঝলাম। এরপর হচ্ছে ফ্যাটিক, নার্ভ ফাইবার ফ্যাটিক না হতে পারে, সিনাপস ফ্যাটিক হতে পারে, সিনাপস কিন্তু ফ্যাটিক হয়। তো এটা হচ্ছে সিনাপস কেন ফ্যাটিক হয়, এখন যদি জিজ্ঞেস করি আমি কেন ফ্যাটিক হয়, রিজন আছে। রিজনটা হচ্ছে এই যে সিনাপস তো চলে নিউরোট্রান্সমিটারের উপর, আমি যদি একটা সিনাপসে বেশি বেশি করে ইমপাস প্রেরণ করি তাহলে কি নিউরোট্রান্সমিটার গুলো কি এক্সহস্টেড হয়ে যাবে, হ্যাঁ স্টকটা শেষ হয়ে হয়ে যাবে এরকম। তো এটা একটা কারণ। তারপরে হচ্ছে আমার পোস্ট সিনাপটিক যে রিসেপ্টর গুলা, তুমি একটা রিসেপ্টরকে যদি বেশি বেশি করে কেমিক্যাল দাও, রিসেপ্টরটা একটা সময় কাজ করা বন্ধ করে দিবে, ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। ইনঅ্যাক্টিভেশন অফ পোস্ট সিনাপটিক রিসেপ্টর, এটা একটা কারণ। তারপরে হচ্ছে এখানে তো মেইনলি আয়নের ভোল্টেজ গেট চ্যানেল তো পোস্ট সিনাপটিক মেমব্রেনে, তো এই আয়নের একটা অধিক পরিমাণ অসামঞ্জস্যতা, একটা মানে অ্যাবনর্মাল কনসেন্ট্রেশন তৈরি হয় পোস্ট সিনাপটিক মেমব্রেনের দুই পাশে। আমরা যখন যে সিনাপটিক ট্রান্সমিশনটা দেখবো, যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এখানে একটা ভূমিকা আছে, তো নর্মালি যেটা থাকে বেশি বেশি ইম্পালস আসলে সিনাপসে, সেই আয়ন গুলা কি একটা মানে অ্যাবনর্মাল কনসেন্ট্রেশন ক্রিয়েট হয় দুই পাশে মেমব্রেন। তো এই জন্য এই দুইটা কারণ, তিনটা কারণে কি সিনাপস মানে ফ্যাটিক হইতে পারে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে সামেশন অক্লোশন, এই প্রপার্টি গুলাও থাকে। সামেশন অক্লোশন আমি এখন বলবো না, এটা রিটেনের দিন বলবো, কারণ একটু ছবি দিয়ে ব্যাখ্যা করার ব্যাপার আছে, তো সেটা বাদ থাকলো। আর হচ্ছে এই তো এই জিনিসগুলো পড়লেই হয় মোটামুটি ভাবে। আর সিনাপস এর একটা প্রপার্টি হচ্ছে সিনাপস শুধুমাত্র পোস্ট সিনাপটিক মেমব্রেনকে স্টিমুলেট করে না, তাকে ইনহিবিট করতে পারে, এটাকে ইনহিবিশন প্রপার্টি বলে। যে ব্যাপারটা কি এখানে আমি একটু বলে ফেলবো, যে ইপিএসপি এবং আইপিএসপি মানে হচ্ছে সাপোজ একটা নিউরন থেকে একটা নিউরনে সিনাপসের মাধ্যমে ইমপালস গেল, যাওয়ার পরে পরের যে নিউরনটা পোস্ট সিনাপটিক নিউরনটা অলওয়েজ এক্সাইটেড বা স্টিমুলেটেড নাও হতে পারে, সেটা কি কখনো কখনো ইনহিবিট হতে পারে নিউরোট্রান্সমিটার এবং ইমপালসের ধরনের উপর ভিত্তি করে। তো সেটাও কি একটা সিনাপসের প্রপার্টি। এখন যেটা বলেছিলাম ইপিএসপি এবং আইপিএসপি ব্যাপারটা কি, যদি সিনাপস থেকে নিউরোট্রান্সমিটার পোস্ট সিনাপটিক মেমব্রেনে অ্যাটাচ হওয়ার পর পোস্ট সিনাপটিক মেমব্রেনের যে অ্যাকশন পটেনশিয়ালটা মানে মানে মেমব্রেন পটেনশিয়াল থেকে তো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, তো সেই অ্যাকশন পটেনশিয়ালটা যদি নর্মালি তো আমরা জানি মানে মেমব্রেন পটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ, তো সেটা যদি নেগেটিভ থেকে লেস নেগেটিভ এর দিকে যায়, সাপোজ মানে পোস্ট সিনাপটিক মেমব্রেনের পটেনশিয়াল ছিল -65, সেটা হয়ে গেল -45, মানে লেস নেগেটিভ হইলো, সেটাকে আমরা বলি পজিটিভ পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, বা হ্যাঁ বা এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ইপিএসপি। আর যদি ধরো পোস্ট সিনাপটিক মেমব্রেনের পটেনশিয়ালটা ছিল -65, সেটা হয়ে গেল -70, তো ওইটা কি ইনহিবিশন হইলো, নেগেটিভ পোস্ট সিনাপটিক পটেনশিয়াল বা ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, যেটাকে বলে আইপিএসপি। ইপিএসপি এবং আইপিএসপি কথা দুইটা আসছে হচ্ছে আমার এই ইনহিবিশন প্রপার্টিস থেকে, আমরা কথা বুঝতে পারলাম। এখন আমরা যেটা পড়বো এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা হচ্ছে, তারপর আমি এখন একটু বলে দিব সেটা কি, যে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস থ্রু এ সিনাপস কি হয়। দেখো প্রিসিনাপটিক নিউরনে যখন নার্ভ ইম্পালস আসলো, নার্ভ ইম্পালস আসার পরে প্রিসিনাপটিক নিউরনে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, মানে ক্যালসিয়াম আমার প্রিসিনাপটিক নিউরনের মধ্যে ঢুকবে। ঢুকার পরে কি হবে, আমার এই যে যে নিউরোট্রান্সমিটার ভেসিকল গুলো থাকবে, ভেসিকল গুলো ফিউজ হয়ে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, রিলিজ হয়ে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমার প্রিসিনাপটিক মেমব্রেন থেকে সিনাপটিক ক্লেফটে, ওই ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটা আসবে। ফাঁকা জায়গায় আসার পরে নিউরোট্রান্সমিটার সিনাপটিক ক্লেফটের মধ্যে যে ডিফিউশন হবে, ডিফিউশন হয়ে যাবে হচ্ছে কোথায়, পোস্ট সিনাপটিক যে নিউরনের পোস্ট সিনাপটিক মেমব্রেন আছে সেই মেমব্রেনে, যে বলসিপটাকে যে ইসের জন্য কিছু রিসেপ্টর আছে নিউরোট্রান্সমিটারের জন্য, সেই রিসেপ্টরে জোড়া লাগবে, মানে অ্যাটাচড হবে। অ্যাটাচড হওয়ার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা কি ঘটবে, যে আমার পোস্ট সিনাপটিক মেমব্রেনে সোডিয়ামের ইনফ্লাক্স হবে, সোডিয়ামের ইনফ্লাক্স হলে সেটাকে ডিপোলারাইজড হবে, তার মানে হচ্ছে ইপিএসপি এক্সাইটেডরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ক্রিয়েট হবে, মানে নার্ভটা এক্সাইটেড হবে, তার মানে ওখানেও একটা ইম্পালস প্রডিউসড হবে। তখন এই ক্ষেত্রে কি হবে, প্রিসিনাপটিক আর ইম্পালসটা আমার পোস্ট সিনাপটিকেও কি প্রডিউসড হবে। আরেকটা ঘটনা ঘটতে পারে, যেটা হচ্ছে কি আইদার ক্লোরাইডের ইনফ্লাক্স হবে অথবা কি পটাশিয়ামের ইনফ্লাক্স হবে, সেকেন্ড কেসে সোডিয়ামের জায়গায় আইদার ক্লোরাইড ইনফ্লাক্স হবে অথবা পটাশিয়ামের কি ইনফ্লাক্স হবে। এই ঘটনাটা ঘটলে কি হয়, এই ঘটনাটা ঘটলে হচ্ছে আইপিএসপি জেনারেট হয়, মানে
ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল জেনারেট হয়, আমার পোস্টসিনাপটিক নিউরনটা ইনহিবিটেড হয়, মানে কোনো ওইখানে ইম্পালস প্রডিউস হয় না। এটাই হচ্ছে আমার সিনাপসের মধ্যে ইম্পালস যাওয়ার কি প্রসিডিউর, এটাই হচ্ছে কথা কাহিনী ছিল। আচ্ছা এখন আমি যেটা বলবো, এতক্ষণ ধরে আমি একটা জিনিস খুব ইউজ করতেছি, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারটা অ্যাকচুয়ালি কি, আমি যদি সংজ্ঞা একটু পড়ে শোনাই, যে দিজ আর কেমিক্যাল এজেন্টস দ্যাট আর রিলিজড ফ্রম নার্ভ এন্ডিংস, দিজ আর কেমিক্যাল এজেন্টস দ্যাট আর রিলিজড ফ্রম নার্ভ এন্ডিংস। অবশ্যই এই যে প্রি সিনাপটিক মেমব্রেন তো একটা নার্ভ এন্ডিং, এখান থেকে তো রিলিজ হচ্ছে। অথবা যদি নিউরোমাসকুলার জাংশনের কথা যদি বলা, যেটা নার্ভটা মাসলার সাথে জোড়া লাগে, তো নার্ভ এন্ডিং থেকে তো নিউরোট্রান্সমিটার গুলো বেরোচ্ছে, যেটা মাসলা যাচ্ছে, তো নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় এবং ট্রান্সমিট নার্ভ ইম্পালসেস থ্রু দ্য সিনাপসেস। অবশ্যই মানে নিউরোট্রান্সমিটারটা তো বের হয়ে আলটিমেটলি কি সিনাপসে আসে, তাহলে এবং সেটা আলটিমেটলি কি নার্ভ ইম্পালস কোন জায়গায় নিয়ে যায়, মানে ট্রান্সমিট নার্ভ ইম্পালসেস থ্রু সিনাপসেস ফ্রম আইদার নার্ভ টু নার্ভ, মানে নার্ভ থেকে নার্ভে যাবে, অথবা নার্ভ থেকে আইদার নার্ভ টু মাসল, মানে নিউরোমাসকুলার জাংশন নার্ভ থেকে মাসলে যেতে পারে। তার নিউরোট্রান্সমিটার কিছু কেমিক্যাল এজেন্ট যেটা নার্ভ এন্ডিং এর মধ্যে থাকে, যেটা নার্ভ ইম্পালস ক্যারি করে সিনাপসের মাধ্যমে আইদার নার্ভ থেকে নার্ভে অথবা নার্ভ থেকে মাসলে। তো এই কেমিক্যাল এজেন্ট গুলাকে আমরা বলতেছি হচ্ছে নিউরোট্রান্সমিটার। এখন আমরা কিছু নিউরোট্রান্সমিটার নাম জানবো। এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে, সেগুলা কি এপিনেফ্রিন এবং গ্লুটামেট, এরা হচ্ছে অলওয়েজ এক্সাইটেটরি। ইনহিবিটরি কিছু আছে যেমন গাবা, আমরা গাবাই বলি, GABA, গাবা, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যালানিন, প্রোটিন মেইনলি, নিউরোট্রান্সমিটার ইজ আ কাইন্ড অফ প্রোটিন ম্যাক্সিমামই। হ্যাঁ, তো এরা হচ্ছে কি ইনহিবিটরি, অলওয়েজ ইনহিবিটরি। আর কিছু আছে যেটা যারা মাঝে মাঝে এক্সাইটেটরি, মাঝে মাঝে হচ্ছে কি ইনহিবিটরি, তারা কারা, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এরা হচ্ছে আমার এক্সাইটেটরি ইনহিবিটরি বোধ কাজই করে সিচুয়েশন বের। এই হচ্ছে আমার কারণ নিউরোট্রান্সমিটার কিছু ক্রাইটেরিয়া আছে, যেসব কেমিক্যাল নিউরোট্রান্সমিটার হবে তাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেগুলো কি, এটা আমার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে এই কেমিক্যাল গুলো অলওয়েজ প্রি সিনাপটিক মেমব্রেনে, প্রি সিনাপটিক এলিমেন্ট হবে, মানে প্রি সিনাপটিক মেমব্রেনে প্রেজেন্ট থাকবে, এরা অলওয়েজ কোনো না কোনো সাবস্টেন্স থেকে সিনথেসাইজ হবে, মানে এদের কোনো প্রিকারসর এলিমেন্ট থাকবে, প্রিকারসর থেকে অলওয়েজ সিনথেসাইজ হবে এরা। হ্যাঁ, তারপরে এদের, এরা যে সিনথেসিস হয়, এদের সিনথেসিস হওয়ার জন্য অলওয়েজ কোনো সিনথেটিক এনজাইম থাকবে, এরা প্রিকারসর একটা এলিমেন্ট থেকে সিনথেসাইজিং এনজাইমের মাধ্যমে এরা অলওয়েজ কি সিনথেসাইজ হবে। তারপরে হচ্ছে এরা কিছু ভেসিকল থাকবে, সিনাপটিক ভেসিকল, যেটাকে আমরা নিউরোট্রান্সমিটার ভেসিকল বলি, সিনাপসের যে প্রি সিনাপটিক নিউরনের, মানে প্রিসিনাপটিক মেমব্রেনের যে নিউরোট্রান্সমিটার ভেসিকল, সেটার মধ্যে এরা অলওয়েজ থাকবে। তারপরে হচ্ছে একমাত্র নার্ভ ইম্পালস আসলেই এরা শুধুমাত্র কি ওই ভেসিকল থেকে বের হয়ে আসবে, আদারওয়াইজ তারা কি ফিজিক্যাল থেকে বের হবে না। তারপর হচ্ছে প্রত্যেকটা নিউরোট্রান্সমিটারের জন্যই কি, যদি কোনোটা সিনাপসের পোস্ট সিনাপটিক মেমব্রেনে একটা নিউরোট্রান্সমিটার থাকে, অবশ্যই ওই সিনাপসের পোস্ট সিনাপটিক মেমব্রেনে তার জন্য একটা রিসেপ্টর থাকবে, এটা হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া। আর প্রত্যেকটা নিউরোট্রান্সমিটারকে অ্যাক্টিভেট হওয়ার জন্য একটা বায়োকেমিক্যাল, মানে অ্যাক্টিভেশন প্রসিডিউর অবশ্যই থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তো এই নিউরোট্রান্সমিটার সম্বন্ধে মোটামুটি এতটুকু জানলেই চলে, এখানে আর কিছু জানার দরকার নেই। আর হচ্ছে যে এখন আমরা যেখানে চলে যাবো, সিনাপস পড়েছি, নিউরোট্রান্সমিটারও পড়েছি, আমার এখানে অনেক জ্ঞান অর্জন হয়ে গেছে, এখন আমরা একটু হাই লেভেল জানবো। এখন আমরা বাস্তব জীবনে চিন্তা করি, যে সাপোজ ধরো কি আমরা ব্যথা পাই, কষ্ট পাই, দুঃখ পাই, হ্যাঁ আমাদের মনে অনেক ব্যথা, তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা কি কোনো কিছু দেখতে পাই, শুনতে পাই, হ্যাঁ আমরা আবার অনেক কিছু কি অনুভব করি, তো এই যে আমরা যে এগুলা যে এত কিছু ফিল করি, আমাদের মানুষের যে এত যে ফিলিংস একটু ডঙ্গুর, তো এই যে জিনিসগুলা কি আমরা কোন একটা কিছুর মাধ্যমে কি বুঝতে পারি, আমাদের শরীরে এমন কিছু জিনিস আছে যারা এই জিনিসগুলাকে কি ধরতে পারে, ডিটেক্ট করতে পারে, রিসিভ করতে পারে, তো তাদেরকে আমরা একটা নাম দিই, সেই নামটা হচ্ছে কি সেন্সরি রিসেপ্টর। তাহলে আমরা এখন সেন্সরি রিসেপ্টর নিয়ে জানবো, যে এরা কারা। সেন্সরি রিসেপ্টররা আর একটা কাইন্ড অফ ট্রান্সডিউসার, যারা বিভিন্ন এনভায়রনমেন্টাল এনার্জিকে অ্যাকশন পটেনশিয়ালে, মানে নার্ভ ইম্পালসে কনভার্ট করে। এনভায়রনমেন্টাল এনার্জি কি, এই সাপোজ ধরো পেইন, হ্যাঁ তারপরে লাইট, তারপরে নয়েজ মানে সাউন্ড আর কি, তারপরে ধরো হচ্ছে যে হিট, কোল্ড,
হ্যাঁ, তারপরে যে কোনো কেমিক্যাল, যে কোনো মানে বডির মধ্যে, কার এনভায়রনমেন্ট তো শুধু বডির বাইরে না, বডির মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে। বডির বাইরের ইয়েটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আর বডির মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে যেটাকে আমরা বলি ইন্টারনাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমরা বলি না যে কনস্ট্যান্ট কন্ডিশন অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, তার মানে শুধু যে আমরা বাইরের এনভায়রনমেন্টের যে তাপ চাপ আলো বাতাস এগুলাই যে রিসিভ করবো তা তো না, আমাদের বডির মধ্যেও তো কাহিনী হয়। হ্যাঁ, যে আমাদের বডির মধ্যে কোনো জায়গায় ডিপ ডিপ করে লাফ হয়, হ্যাঁ কোনো জায়গায় ব্যথা হয়, হ্যাঁ কোনো জায়গায় মনে হয় জ্বলতেছে পুড়তেছে, হ্যাঁ হয় না এরকম? তো এগুলো কি ইন্টারনাল এনভায়রনমেন্টের কাজ করবে, এগুলাও আমাদের রিসিভ করতে হয়। তো সেগুলাও এই যে জিনিসগুলো এগুলাকে বলা হয় হচ্ছে এনভায়রনমেন্টাল এনার্জি। তো এই জিনিসগুলাকে কিছু জিনিস, কিছু ট্রান্সডিউসার, কিছু এমন কিছু নার্ভ সেল আছে যারা কিনা এই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে, সেন্স করতে পারে, রিসিভ করতে পারে, এবং এটাকে নার্ভ ইম্পালস বা অ্যাকশন পটেনশিয়ালে জেনারেট করে আমার নার্ভের মাধ্যমে কি কোনো না কোনো জায়গায় আমার মেনলি সিএনএস এ কি সিগন্যালটা প্রেরণ করে। তো যারা এই রিসিভের কাজটা করে তাদেরকে বলা হচ্ছে সেন্সরি রিসেপ্টর। হ্যাঁ, এখন এদের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ স্টিমুলি বা অ্যাকর্ডিং টু পার্টিকুলার ফর্ম অফ এনার্জি। অ্যাকর্ডিং টু নেচার অফ স্টিমুলি এর আর একটা নাম হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন আসে যে হোয়াট ডিফাইন সেন্সরি রিসেপ্টর, রাইট ডাউন দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সেন্সরি রিসেপ্টর। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের এভাবে মনে রাখতে হবে। তো সেটিকে কি কি ভাগে ভাগ করতে পারি আমরা? একটা হচ্ছে মেকানো রিসেপ্টর। মেকানো রিসেপ্টরটা কি? যে কোনো ধরনের মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল সেন্স আমরা বুঝতে পারবো, যেমন আমার টাচ, প্রেশার, হিয়ারিং, এই ধরনের যে মেকানিক্যাল কম্প্রেশন গুলো, মেকানিক্যাল সেন্স গুলো, এগুলো রিসিভ করতে পারবো। তো কারা এরা, কারা রিসিভ করে? হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, নার্ভ যেখানে এসে শেষ হয়ে গেছে, নার্ভের খোলা মাথা, ফ্রি নার্ভ এন্ডিং, পেসিনিয়ান কর্পাসল, মিজনার্স কর্পাসল, এরা এরাও কিছু কিছু নার্ভ সেল, এরাও সাম কাইন্ড অফ নার্ভ সেল যারা কিনা এই জিনিসগুলো সেন্স করতে পারে। তো এরা হচ্ছে মেকানো রিসেপ্টর। এরপর হচ্ছে থার্মো রিসেপ্টর। থার্মো রিসেপ্টর কারা? যারা হচ্ছে আমার যে কোনো ধরনের টেম্পারেচার ডিটেক্ট করতে পারে, হিট, কোল্ড, এরা এগুলো ডিটেক্ট করতে পারে। তো এই এই উদাহরণ গুলা খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে ভাইবাতে যে এন্ড বাল্ব অফ ক্রোস আর এন্ড অর্গান অফ রুফিনি, এন্ড বাল্ব অফ ক্রোস আর এন্ড অর্গান অফ রুফিনি, এরা হচ্ছে আমার হিট এবং কোল্ড ডিটেক্ট করে। এন্ড বাল্ব অফ ক্রোস হচ্ছে হিট ডিটেক্ট করে আর এন্ড অর্গান অফ রুফিনি হচ্ছে কোল্ড ডিটেক্ট করে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে নসিসেপ্টর বা পেইন রিসেপ্টর। হ্যাঁ, আমাদের অনেক পেইন থাকে আমাদের লাইফে। ঠিক আছে, তো এরা যা হচ্ছে অলওয়েজ কি যে কোনো ফিজিক্যাল ড্যামেজ হলে, কেমিক্যাল ড্যামেজ হলে, কাটলে, পুড়ে গেলে, হ্যাঁ যে পেইনটা তৈরি হয় সেই জিনিসটা হচ্ছে এরা রিসিভ করে এবং সেন্স করতে পারে। তারা কারা? অলওয়েজ ফ্রি নার্ভ এন্ডিং, একটাই উদাহরণ, ফ্রি নার্ভ এন্ডিং। ফ্রি নার্ভ এন্ডিং হচ্ছে অলওয়েজ কি পেইন রিসিভ করে থাকে। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করতে পারে। ইলেক্ট্রোম্যাগনেটিক রিসেপ্টর উদাহরণটা আবারও খুব ইম্পর্টেন্ট। যারা ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর তারাই হচ্ছে বাইপোলার নিউরন, তারাই হচ্ছে আমাদের রেটিনার রড এন্ড কোন সেল। রড এন্ড কোন সেল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, এটা যেন কখনোই ভুল না হয়। ওই এন্ড অর্গান অফ রুফিনির মতো এই রড আর কোন সেলের উদাহরণটা কি শুনতে চায় টিচাররা হঠাৎ করে ভাইবাতে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ডিটেক্ট করে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, ওরাই হচ্ছে কেমোরিসেপ্টর। হ্যাঁ, তাহলে তোমাকে কেমোরিসেপ্টর বলে তোমাকে সাইট গুলো জিজ্ঞেস করতে পারে যে কোথায় কোথায় থাকে। একটা হচ্ছে মেডুলা ভেন্ট্রাল সার্ফেসে, ক্যারোটিড বডিতে, আর হচ্ছে কি অ্যারোটিক বডিতে, এই হচ্ছে আমার রিসেপ্টর। এইগুলো জানলেই চলবে, আর ফাংশনাল ক্লাসিফিকেশনের বাইরে আর অন্য কোনো ক্লাসিফিকেশন খুব একটা লাগে না, পড়তে হয় না। হ্যাঁ, তো এই মোটামুটি ভাবে এখান থেকে। আর সেন্সরি রিসেপ্টরের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমি একটু ছোট করে বলে যাবো। এক্সাইটেবিলিটি অ্যাজ ইউজুয়াল, নার্ভ ফাইবারের মতো আমার নার্ভ সেল গুলোর এক্সাইটেবিলিটি মানে রিসেপ্টরের মানে সেন্সরি রিসেপ্টরের এক্সাইটেবিলিটি থাকবে। স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি জিনিসটা কি? স্পেসিফিসিটি মানে হচ্ছে আমার যেই রিসেপ্টর, যেই সেন্সরি রিসেপ্টর, যেই জিনিসের প্রতি আমার মানে যেই কাজটার জন্য রিসেপ্টরটা আছে, মানে নসিসেপ্টর যেমন পেইন, হ্যাঁ আমার রড এন্ড কোন যেমন ইলেকট্রোম্যাগনেটিক আলো লাইটের জন্য, আবার ধরো প্যাসিনিয়ান কর্পাসল হচ্ছে আমার মেকানো রিসেপ্টর মানে টাচ এগুলো ডিটেক্ট করার জন্য। তো যে রিসেপ্টর শুধুমাত্র ওই সেন্সেশনই স্টিমুলেটেড হবে, রড অ্যান্ড কোন কখনো ব্যথা খায় স্টিমুলেটেড হবে না,
রড এন্ড কোন নোডগুলো হচ্ছে অলওয়েজ আমার কি লাইট দ্বারা স্টিমুলেটেড হবে, হ্যাঁ নয়েজ দ্বারা আমার রড এন্ড কোন স্টিমুলেটেড হবে না। তো এটাই এইটাই হচ্ছে আমার স্পেসিফিসিটি। হ্যাঁ তারপর হচ্ছে অ্যাডাপটেশন। অ্যাডাপটেশন জিনিসটা কি, সাপোজ ধরো আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিই, যেমন আমি এখন এই যে উজ্জ্বল আলোতে বসে তোমাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছি দেখে মানে হঠাৎ কি হয় যে অন্ধকার থেকে আলোতে আসলাম আর চোখটা কি ছোট হয়ে গেল, আস্তে 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 চোখটা আমাদের বড় হয় না, যে এখন আমি তোমাদের সাথে চোখ বড় করে কথা বলতেছি না। তো আমাদের রড এন্ড কোন সেলগুলো কি অনেকক্ষণ ধরে আলোতে থাকার কারণে এই লাইটের সাথে কি অ্যাডাপ্ট করে নিচ্ছে, এটাকে বলে অ্যাডাপটেশন। আবার কি ধরো এখন যদি হঠাৎ করে আমার ঘরে কেউ ঢুকে লাইট অফ করে দেয় আমার চোখ দুটি এরকম বড় বড় হয়ে যাবে, হ্যাঁ মানে আলোকম আলোকম। তো বড় বড় কি সারাক্ষণ বড় বড় হয়ে থাকে না, সারাক্ষণ বড় বড় হয়ে থাকে না, আস্তে একটু পরে কি চোখটা আবার এই এরকম নর্মাল সাইজে ফিরে আসে। রড এন্ড কোন তখন কিছু সময় অন্ধকার থাকার কারণে অন্ধকারের সাথে কি অ্যাডাপ্টেড হয়ে নেয়। তো এরকম সব রিসেপ্টরেরই এই ক্ষমতা আছে। তুমি যদি কোন একটা মানে জায়গায় প্রতিদিন 10টা করে থাপড়া নিতে, হ্যাঁ তুমি ব্যথা প্রথম একদিন পাবা, দুদিন পাবা, তিন দিন চার দিন রাতে তোমার ওইখানে আর ব্যথা ফিল হবে। হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, বুঝতে পারছো? এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। তারপরে হচ্ছে আমি কি বলবো, আরো কিছু প্রপার্টি আছে, যেমন ল অফ প্রজেকশন, ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন, আর হচ্ছে ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জি। আচ্ছা এটা একটু বলি, ল অফ প্রজেকশনটা কি, ল অফ প্রজেকশনটা হচ্ছে সাপোজ উদাহরণটা কিভাবে দিব, আমাদের এই যে হাতটা এখানে, যে অনেক সময় দুষ্টমি করে ছেলেরা কি করি এই জায়গাটার মধ্যে একটু গুতা মারি না, এখানে একটা আলনার নার্ভ আছে, এখানে আলনার নার্ভ, এখানে একটু যে মানে আলনার বোনস আর হেডে একটা প্রজেকশনের মতো আছে, প্রসেসের মতো, ওখানে আলনার নার্ভটা জোরে ঘষা মারলে এই জায়গাটার মধ্যে ঝিনঝিন করে, মানে আলনার নার্ভের নার্ভ এন্ডিংটা, ফ্রি নার্ভ এন্ডিংটা হচ্ছে এই যে এই দুইটা আঙ্গুলে মিডিয়াল সাইডে, এই দুইটা আঙ্গুলে। তো নার্ভে আমি গুতা মারছি এখানে, কিন্তু মানে রিসেপশনের সেন্সটা আসছে হচ্ছে আঙ্গুলের মাথা থেকে। তো এই ঘটনাটাকে বলা হয় ল অফ প্রজেকশন, মানে তুমি যদি পুরো একটা সেন্সরি রিসেপ্টর অলওয়েজ কি সিএনএস এ একটা সিগন্যাল দেয়, তো তার একটা কি নার্ভের পাথ হয়ে আসে, নার্ভের ফাইবারের মধ্যে দিয়ে যায় এসে ব্রেনে বা যেখানে যায় যায় সিএনএস এ যে কোনো জায়গায় যায়। তো এই পুরো পাথ হয়ে তুমি যদি যে কোনো জায়গাটা গুতা মারো, তোমার মাথা ডিটেক্ট করবে যে গুতাটা আসছে তোমার এখান মানে রিসেপ্টরের জায়গা থেকে। এটা খুব পিকুলিয়ার একটা প্রপার্টিস, এই জিনিসটাকে বলা হয় ল অফ প্রজেকশন। আর ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জি খুব কঠিন, মানে আমি একটু মানে সহজ করে যদি বলি, আমি অতটা এটা ভালো মতো বুঝি না, আমিও তো স্টুডেন্ট ভাই, আমিও তত জ্ঞানী মানুষ না, ঠিক আছে। যে ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জিটা হচ্ছে এটাকে বলা হয় মুলার্স ল, মানে বিজ্ঞানী মুলার বলেন যে আমার সাপোজ ধরো তুমি একটা উদাহরণ দিই ফ্রি নার্ভ এন্ডিং দিয়ে, ফ্রি নার্ভ এন্ডিংটা কি আমার হচ্ছে যে পেইনও ডিটেক্ট করে, আবার ধরো ফ্রি নার্ভ এন্ডিং পেইন ডিটেক্ট করে। সাপোজ এখন ধরো আমার হাতে কোনো একটা পুড়ে গেছে, বার্ন হয়েছে, তো পুড়ে গেছে বা কি হয়েছে আমার ফ্রি নার্ভ এন্ডিংটা কি বা কেটে গেছে, সাপোজ পুড়ে গেছে অথবা কেটে গেছে, আমার ফ্রি নার্ভ এন্ডিংটা কিন্তু বুঝবে না যে এটা কি কাটার ব্যথা না পোড়ার ব্যথা, সে বুঝবে এখানে ব্যথা ফিল হচ্ছে, এখানে যে কেটে গেছে বা পুড়ে গেছে এটা সে বুঝবে না, এটা আমি চোখ দিয়ে তাকায় বুঝবো যে হ্যাঁ পুড়ে গেছে বা ব্লেডে কেটে গেছে। তো এই যে স্পেসিফিক নার্ভ এনার্জি মানে হচ্ছে যে তুমি স্টিমুলাস যে প্রকারই দাও আমার রিসেপ্টর তার যে বেসিক সেন্সেশন বেসিক এনার্জি সে সেটাই ফিল করে। হ্যাঁ তুমি কাটো পুরা দাও যাই করো আমার ফ্রি নার্ভ এন্ডিং বুঝবে ওখানে পেইন হচ্ছে, সহজ কথায় এটাই হচ্ছে ল স্পেসিফিক নার্ভ এনার্জি। এর চেয়ে বেশি বোঝার দরকার নাই, কেউ তোমার জিজ্ঞাসা করবে না এর চেয়ে বেশি। এরপর আমি তোমাদেরকে বলবো আমার ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে, এখানে আমি রিফ্লেক্সটা বলবো, রিফ্লেক্সটা বলার আগে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাসল স্পিন্ডল। মাসল স্পিন্ডলে আরেকটা টপিক থাকে, সেটা হচ্ছে মাসল টোন। তো যাই হোক মাসল টোনটা আজকে আমি বলবো, কারণ মাসল টোন একটা এলাবোরেট রিটার্ন কোশ্চেন, এটা জীবনেও কোনোদিন প্রফের ভাইবে ধরবে না, জীবনেও না। একমাত্র যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার কথা শুনতেছো, তোমাদের যখন আইটেম হবে এই এই জিনিসটার উপরে আইটেমে তোমাদেরকে মাসল টোনের ব্যাখ্যা শুনতে চাবে, হ্যাঁ আদারওয়াইজ টার্মে কার্ডে এবং প্রফের অলওয়েজ রিটেনে কোশ্চেনটা ধরা হয়, অলওয়েজ রিটেনে লিখতে আসে, কখনোই ভাইবাতে আসে না। তারপরেও রিটেন সেশনে আমি এটা বলবো ছবি সহ, যে ফ্লোচার্টটা আসা ফ্লোচার্টটা সহই বলবো। আগে বুঝো মাসল স্পিন্ডল কি। আচ্ছা মাসল স্পিন্ডলটা হচ্ছে আমার একটা জিনিস, যে কি বলবো
আমাদের ধরো সাপোজ মাসল ধরো একটা বাইসেপস ব্রাকাই, যে মাসলটা এই মাসলটা হচ্ছে বাইসেপস ব্রাকাই। তো এখন একটা মাসলের তোমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার যেটা হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন ওইখানে হয় না, ভেতরের একটা পার্ট থাকে। তো ওই যে পার্টটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় না, ওই পার্টটার কাজ হচ্ছে মাসলের সেন্সরি রিসেপশন নেওয়া। কথাটা কি বুঝাতে পারলাম? যে মাসলে আমরা যেমন বিভিন্ন সময় কি মাসল ক্র্যাম্প হয়, মাসলে পেইন হয়, হ্যাঁ আমার সব বলি যে মাংসে জ্বালা পোড়া করতেছে বা মাসল পেইন হচ্ছে, হ্যাঁ অনেক এক্সারসাইজ করলে কি মাসলে ব্যথা হয়, তো এই যে ব্যথাটা যে আমরা ফিল করি, তাহলে এই ব্যথাটাকে তো কোনো না কোনো রিসেপ্টর রিসিভ করে মাসলের মধ্যেকার। তো সেই যারা রিসিভ করে ওরা কিন্তু কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে না, ওদের কাজই হচ্ছে এই সেন্সরি মানে সেন্সরি ইনফরমেশন গুলা রিসিভ করা এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই সেন্স গুলা পৌঁছে দেওয়া, এই নিউজ গুলা পৌঁছে দেওয়া। তো এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় মাসল স্পিন্ডল। ঠিক আছে, মাসল স্পিন্ডল। এখন মাসল স্পিন্ডল যেটা, মাসল স্পিন্ডলের কয়েকটা পার্ট আছে। পার্ট গুলা হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার, এফারেন্ট নার্ভ, মাইলিনেটেড, অবশ্যই এখানে নার্ভ গুলা মাইলিনেটেড হয়, মাইলিনেটেড এফারেন্ট ফাইবার, আর হচ্ছে মাইলিনেটেড ইফারেন্ট ফাইবার, এফারেন্ট থাকলে অবশ্যই ইফারেন্ট থাকবে। এখন ইন্ট্রাফিউজাল ফাইবারটা কি আর এক্সট্রাফিউজাল ফাইবারটাই বা আসলে কি? হ্যাঁ, ইন্ট্রাফিউজাল ফাইবার একটা মাসলের ফাইবারে তুমি যদি এই ধরনের সেন্সরি ফাংশনাল দিক থেকে চিন্তা করো, মানে বা ফাংশনাল পার্ট যদি চিন্তা করো, তাহলে একটা মাসলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্সট্রাফিউজাল পার্ট, এটা হচ্ছে মোটর ফাংশন করে, মানে এরা হচ্ছে মানে তোমার কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, আর একটা হচ্ছে সেন্সরি পার্ট যেটার নাম হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার। ইন্ট্রাফিউজাল ফাইবার কখনো কি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে না, ওরা হচ্ছে এই যে এই তোমার সেন্সরি মানে ইনফরমেশন রিসিভের সাথে যুক্ত, মানে মেইন কাজটাই করে হচ্ছে আমার ইন্ট্রাফিউজাল ফাইবার। তাই মাসল স্পিন্ডল বলতে আমরা মূলত ইন্ট্রাফিউজাল ফাইবারটাকেই বুঝি। তারপরেও এখানে এফারেন্ট রিভারেন্ট নার্ভটাকে আনার মানে হচ্ছে ও এই এফারেন্ট নার্ভ দিয়ে হচ্ছে আমার সিগন্যালটা ইসাতে পাঠায়, এই তোমার হচ্ছে যে সিএনএস এ পাঠায়। ইফারেন্টটা হচ্ছে আমার সরি ইফারেন্ট ফাইবারটা হচ্ছে আমার মাসল স্পিন্ডলের যে ইন্টারফিউজাল ফাইবার আসে বিভিন্ন এক্সট্রাফিউজাল ফাইবারকে বিভিন্ন ধরনের মোটর ডিকটেশন দেওয়ার জন্য। যাই হোক, ইন্টারফিউজাল ফাইবারটা নিয়ে আমি একটু কথা বলবো। তাহলে অলরেডি বুঝে গেলাম যে ইন্টারফিউজাল ফাইবারটা কি। ইন্টারফিউজাল ফাইবারটা হচ্ছে যে কোনো একটা মাসল বাল্কের একদম মধ্যেখানে থাকে, থ্রি ডাইমেনশনালি একদম সেন্ট্রাল পজিশনে থাকে, মানে এটাকে ঘিরে থাকে অলরেডি এক্সট্রাফিউজাল ফাইবার। ঠিক আছে, আমরা রিটেন সেশনে ছবি দিয়ে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এই ইন্টারফিউজাল ফাইবার আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার, আর একটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। নিউক্লিয়ার ব্যাক ফাইবারটা কি? নিউক্লিয়ার ব্যাক ফাইবারটা মানে হচ্ছে মানে এই ফাইবার গুলা ইন্টারফিউজাল ফাইবারের পার্টিকুলারলি এই ফাইবার গুলা হচ্ছে, আমরা যদি একটা ফাইবার ইন্টারফিউজাল ফাইবারকে চিন্তা করি, ইন্টারফিউজাল ফাইবারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল তোমার হচ্ছে জোন, আর একটা হচ্ছে পোলার জোন। হ্যাঁ, একটা হচ্ছে সেন্ট্রাল জোন, আর একটা হচ্ছে পোলার জোন। তো যেগুলো হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার, তাদের সেন্ট্রাল জোনটাতে, সেন্ট্রাল জোনে অনেকগুলো নিউক্লিয়াস জমা হয়ে একটা ব্যাগের মতো তৈরি করে। ঠিক আছে, একটা ব্যাগের মতো তৈরি করে, তো এই জন্য এটাকে বলা নিউক্লিয়ার ব্যাক ফাইবার। নিউক্লিয়ার ব্যাক ফাইবার ডায়নামিক স্ট্যাটিক দুই ধরনের আছে, তো সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আর একটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। নিউক্লিয়ার চেইন ফাইবারের ফাইবারের এই সেন্ট্রাল পজিশনটা এরকম ডাইলেটেড না, এখানে এত নিউক্লিয়াস এরকম ব্যাগের মতো মানে জমাট তৈরি করে না, এরা পরপর সারিবদ্ধভাবে চেইন আকারে থাকে, এই জন্য নাম হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। ঠিক আছে, এই হচ্ছে আমার ইন্টারফিউজাল ফাইবারের কাহিনী। এখন আমরা মাসল স্পিন্ডলের ইনারভেশন নিয়ে বলবো। ইনারভেশন অলরেডি বলে ফেলছি যে এফারেন্ট আর হচ্ছে ইফারেন্ট দুই ধরনের থাকে। এখন সেন্সরিটার নাম হচ্ছে এফারেন্ট, এটা আমরা সবসময় জানি। এফারেন্টের দুই ধরনের সাপ্লাই আছে, সেন্সরি সাপ্লাই যেটা, মানে এখান থেকে নার্ভ আমার সিএনএস এ যাবে, তো দুই ধরনের আছে। একটা হচ্ছে প্রাইমারি এফারেন্ট গ্রুপ 1A, এটা হচ্ছে একটা মাসল স্পিন্ডলে একটাই হচ্ছে কি তোমার প্রাইমারি ফাইবার থাকে, যেটা কিনা সব রকমের ইন্টারফিউজাল ফাইবারকে আমার ইন্টারফিউজাল মাসলকে আমার সাপ্লাই দেয়। নিউক্লিয়ার ব্যাগের ডায়নামিক স্ট্যাটিক আর হচ্ছে নিউক্লিয়ার চেইন সবাইকেই সাপ্লাই দেয়। আর আরেকটা হচ্ছে তোমার 8টা পর্যন্ত সেকেন্ডারি সেন্সরি ফাইবার,
যেটাকে আমরা বলি গ্রুপ টু ফাইবার, নাট ফাইবার আর কি, এটা নাট ফাইবার। তো সেকেন্ডারি সেন্সরি ফাইবার গুলা হচ্ছে তোমার নিউক্লিয়ার চেইন এবং স্ট্যাটিক নিউক্লিয়ার ব্যাগ, এদের এই দুইটাকে হচ্ছে ইনারভেট করে, কখনো ডায়নামিক নিউক্লিয়ার ব্যাগকে তারা ইনারভেট করে না, এটা হচ্ছে অবজেক্টিভের জন্য ইনফোটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর মোটর ইনারভেশন কি? গামা মোটর নিউরন, মনে রাখবো একটা কথা, গামা মোটর নিউরন, মাসল স্পিন্ডলের মোটর সাপ্লাই হচ্ছে গামা মোটর নিউরন, হ্যাঁ। এখন এই ইনারভেশনের ফাংশন কি? একটা হচ্ছে ডায়নামিক রেসপন্স, একটা হচ্ছে কি স্ট্যাটিক রেসপন্স। এই যে মাসল আমাদের মুভ করে, আমরা যে দৌড়াই হাঁটি, মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, মাসল স্ট্রেচ হয় আবার রিল্যাক্স হয়, হ্যাঁ। তো এই যে মানে কাইনেটিক মুভমেন্ট গুলা, এই মুভমেন্ট গুলা যে আমরা বুঝতে পারি, আমরা ধরো হাতটা সোজা টান টান করি, হাতটাকে নড়াই, হ্যাঁ, এই যে মাসল গুলা নড়তেছে, এগুলো কি আমরা মাথায় বুঝতে পারতেছি? সিএনএস আমরা বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি, কারণ হচ্ছে আমাদের ইন্টারফিউশাল ফাইবার গুলা, এফারেন্ট নিউরন গুলা ডায়নামিক কাজের প্রতি রেসপন্স করতেছে, ডায়নামিক রেসপন্স বলে এটাকে। আরেকটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স, মানে মাসল ধরো আমি এই যে হাতটাকে বাঁকায় রাখছি, তো এই যে বাঁকা হয়ে আছে আমার, এই ধরো ফ্লেক্সর পার্টটা টান টান হয়ে আছে, বা ফ্লেক্সর পার্টটা ধরো কন্ট্রাক্টেড হয়ে আছে, হ্যাঁ, এক্সটেনসর পার্টটা হচ্ছে আমার কি, এক্সটেনসর পার্ট টান টান এক্সটেন্ডেড হয়ে আছে, স্ট্রেচ হয়ে আছে, এটা যে আমরা বুঝতেছি, এই বুঝাটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স। জাস্ট আমার একটা মাসল টান টান হয়ে আছে না একটা মাসল কি কন্ট্রাক্টেড হয়ে আছে, এটা বুঝতে পারাটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স। আর এই যে ঘুরাচ্ছি, এই জিনিসটা হচ্ছে ডাইনামিক রেসপন্স, এটা যে বুঝতে পারতেছে এটার নাম হচ্ছে কি, ডাইনামিক রেসপন্স। তো মাসল স্পিন্ডলটা বললাম এই কারণে, কারণ এখন আমরা পড়বো হচ্ছে রিফ্লেক্স, খুব মজার একটা জিনিস, এবং এই রিফ্লেক্স দিয়ে আজকে আমাদের পড়া শেষ হবে। রিফ্লেক্সটা অ্যাকচুয়ালি কি? রিফ্লেক্স আমরা সবাই জানি, আমাদের ক্লাস আমার সময় ক্লাস এইট এর বিজ্ঞান বইতে রিফ্লেক্সটা ছিল, প্রতিক্রিয়া, হ্যাঁ। রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিক্রিয়াটা কি, যে সংজ্ঞাটা যদি আমি ফার্স্টে পড়ি, যে রিফ্লেক্স ইজ অ্যান ইনভলান্টারি মোটর রেসপন্স টু এ সেন্সরি স্টিমুলাস, an involuntary motor response due to a sensory stimulus, মানে যে কোনো একটা সেন্সেশন, ধরো আমি একটা ব্যথা পাইলাম, আমার শরীরে কোনো জায়গায় গরম লাগতেছে, বা আমার একটা মশা কামড় দিল, ঠিক আছে, তো মশা কামড় দিল যেটাই হলো, তো এই একটা সেন্সরি একটা ঘটনা ঘটলো এবং তার প্রতিক্রিয়া আমি কিছু একটা করলাম, আমার কোনোটা জায়গায় ছুরিতে ধার লাগতেছে, আমি আঙুলটা সরাই ফেললাম, আগুনের কাছে হাত চলে গেছে, হাতটাকে সরাই ফেললাম, মশা কামড়াইতেছে, জোরে থাপ্পড় মারলাম, হ্যাঁ, কেউ কাতকাত দিতে আসলে আমরা লাফ দিয়ে উঠলাম। তো এই যে কাজগুলা, এই যে মোটর রেসপন্স, এগুলোর উপরে কিন্তু আমাদের কনসিয়াস, আমাদের সেরেব্রাল কর্টেক্সে কোনো হাত নেই, হ্যাঁ, মানে কনসিয়াসলি আমরা এই কাজটা করি না, আমাদের এটা সেট আপ করা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে, যে এই ঘটনাটা ঘটলে আমরা এই কাজটাই করবো, তো যে কাজটা যেটা করি সেটাই হচ্ছে কি আমার রিফ্লেক্স, ঠিক আছে। রিফ্লেক্স আমার ধরনের ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, এই যে নার্ভাস সিস্টেমের আজকে যে জায়গাগুলো বললাম, যেমন নিউরনের ক্লাসিফিকেশন, নার্ভ ফাইবার ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে আমার সেন্সরি রিসেপ্টরের ক্লাসিফিকেশন, তারপরে এখন বলতেছি রিফ্লেক্স ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন গুলা যেগুলো রিটার্নে আসে সেগুলো তো বলতেছি, যেমন একটা ছিল নাট ফাইবারের ডায়ামিটার এন্ড কন্ডাকশন ভেলোসিটি, সেন্সরি রিসেপ্টরের ফাংশনাল ক্লাসিফিকেশনটা, এগুলো রিটার্নে আসে, আর বাকি ক্লাসিফিকেশন গুলো কি আমরা অবজেক্টিভের জন্য পড়ি। তেমন রিফ্লেক্সের একটা ক্লাসিফিকেশন হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, এটা হচ্ছে রিটার্নে আসে, ঠিক আছে। যেমন এগুলো এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স, ভিসেরাল রিফ্লেক্স, আর একটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স কোনগুলো, একেবারে সুপারফিশিয়াল, হ্যাঁ, সুপারফিশিয়াল অ্যাক্সেসিবল কোনো জায়গায় মানে যে রিফ্লেক্সটা আমরা দেখতে পাই, যেমন প্লান্টার রিফ্লেক্স, আমাদের পায়ের পাতায় দেখি, বলছে কর্নিয়াল রিফ্লেক্স, হ্যাঁ, চোখের কর্নিয়া উপরে কোনো তুলা টাচ করে আমরা দেখি, বলছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স কোনগুলো, যে রিফ্লেক্স গুলো আমরা শরীরের ভেতরে হয় বাট আমরা বাইরে থেকে বুঝতে পারি, সেগুলা কি, নি জার্ক, এঙ্কেল জার্ক, যেগুলো আমরা অস্পিতে করছি, হ্যাঁ, তারপরে হচ্ছে বাইসেপস জার্ক, এটা আমরা করি না সাধারণত, নি জার্ক, এঙ্কেল জার্ক, এই দুটো হচ্ছে কি আমার ডিপ রিফ্লেক্স এর উদাহরণ। ভিসারাল রিফ্লেক্স কি, ভিসারাল রিফ্লেক্সটা হচ্ছে আমাদের যে আমরা প্রকৃতির ডাকে যে সারা দিই, মিকচুরেশন রিফ্লেক্স, ভমিটিং রিফ্লেক্স, হ্যাঁ, এগুলো এরা হচ্ছে আমার ভিসারাল রিফ্লেক্স। আরো আছে পিপিলারি রিফ্লেক্স, আমাদের চোখে হঠাৎ আলো পড়লে কি চোখটা মানে ছোট করে ফেলি, পিপিলটা কন্ট্রাক্টেড হয়ে যায়, এটা হচ্ছে ভিসারাল রিফ্লেক্স। আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স, যে রিফ্লেক্স এর সাধারণত কোনো অস্তিত্ব নেই, কোনো নার্ভাস প্রবলেম হলে এই রিফ্লেক্সটা দেখা যায়, তারা সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। এর একটাই উদাহরণ, সেটা হচ্ছে ব্যাবিনস্কির সাইন। ব্যাবিনস্কির সাইনটা কি, সেটা আমরা নেক্সট দিন স্পাইনাল কর্ড, আপার মোটর, লোয়ার মোটর নিউরন পড়বো,
ওখানে আমরা এটা জানবো। আজকে আর জানবো না, আজকে আমরা রিফ্লেক্স টেস্টের জেনারেল কথাবার্তা গুলো পরে শেষ করবো, আমার হাতে সময় বেশি নাই। যে আরো ক্লাসিফিকেশন আছে, যেমন সিনাপস এর সংখ্যার উপর ভিত্তি করে, মনোসিনাপটিক পলিসিনাপটিক। তারপরে আমার অ্যাকুইয়েন্টেন্স এর উপর ভিত্তি করে আছে, যে কন্ডিশন আনকন্ডিশন, এটা কি ইনহেরিটেড কিনা। ইনহেরিটেড মানে হচ্ছে আনকন্ডিশন, আর ইনহেরিটেড না হলে সেটা হচ্ছে কন্ডিশন। আমরা লার্নিং এর মাধ্যমে করছি, যেমন যে প্যাভলভের কুকুর পরীক্ষা, হ্যাঁ কুকুরের লালা পরীক্ষা, ওটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স ছিল, ঠিক আছে। তো ওইটা ওইটাই আর কি আমি বলতে চাচ্ছি আর কি। এখন যে রিফ্লেক্স যে পড়লাম, রিফ্লেক্স এর সাথে একটা সংজ্ঞা যে চলে আসে, আমি একটু বলছিলাম যে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক জিনিসটা কি আসলে, যে রিফ্লেক্স অ্যাক্টিভিটির একটা ইউনিট। হ্যাঁ, আমাদের ধরো একটা একটা সেন্সরি স্টিমুলাস হইলো, সেটা আমরা বুঝলাম, সে অনুসারে অ্যাক্ট করলাম। তো এই পুরো প্রসেসটা যারা যারা জড়িত, এবং নার্ভ সিগন্যালটা যেখান থেকে ঘুরে এসে যেখানে এসে শেষ হয়, এই পুরো জায়গাটাকে ঘুরে যে জিনিসটা, সে যে কনসেপ্টটা, সেটি হচ্ছে আমার রিফ্লেক্স আর্ক। এখন আমার রিটেনের যে কোশ্চেনটা খুব বেশি বেশি থাকে রিফ্লেক্স থেকে, যে ড্রাওয়েন লেভেল আর রিফ্লেক্স আর্ক, বা ডিসক্রাইব দ্য পার্টস অফ রিফ্লেক্স আর্ক, যেটাই আসুক আমাকে একটা ছবি আঁকতে হয়, সেই ছবিটা আমরা হচ্ছে আমরা দেখব ইনশাল্লাহ রিটেন সেশনের দিন। তো আজকে আমরা জানবো হচ্ছে দ্য কম্পোনেন্টস বা দ্য পার্টস অফ রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক এর এই পার্ট গুলা এক এক টিচার এক এক ভাবে শুনতে চায়, কেউ তিনটা ভাগে শুনতে চায়, যে এফারেন্ট লিম্ব সেন্টার আর হচ্ছে ইফারেন্ট লিম্ব, এফারেন্ট লিম্ব সেন্টার আর হচ্ছে ইফারেন্ট লিম্ব। আবার কেউ কেউ পাঁচটা ভাগে শুনতে চায়, পাঁচটা ভাগ কি কি। দেখো এফারেন্ট লিম্বে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রিসেপ্টর বা সেন্স অর্গান, যেখানে আমার সেন্সরি ইয়াটা আসলো, মশা কামড়াইলো যে টের পাইলাম, চামড়ার উপরে মশা কামড়াইছে ব্যথা পাইছি, এটা হচ্ছে সেন্সরি অর্গান, চামড়াটা হচ্ছে সেন্সরি অর্গান। এরপর হচ্ছে এফারেন্ট নিউরন, এই ব্যথার সেন্সেশনটা কেউ রিসিভ করবে, এবং সেই সেন্সটা আমার সিএনএস পর্যন্ত, পার্টিকুলারলি স্পাইনাল কর্ড পর্যন্ত যাবে, কারণ রিফ্লেক্সের সেন্সরি প্রসেস কখনোই ব্রেনে হয় না। আই রিপিট, রিফ্লেক্সের সেন্সরি প্রসেস কখনোই কি ব্রেনে হয় না, অলওয়েজ অ্যান্ড অলওয়েজ এটা স্পাইনাল কর্ডে হয়। তাহলে আমার সেন্সটা যাবে স্পাইনাল কর্ডে, যেই নার্ভটা নিয়ে গেল সেটা হচ্ছে আমার এফারেন্ট নিউরন। তাহলে সেন্স অর্গান এবং এফারেন্ট নিউরন মিলে হচ্ছে আমার এফারেন্ট লিম্ব। এরপরে হচ্ছে আমার সেন্টার, এই যে স্পাইনাল কর্ডটা যেখানে আমার সেন্সটা এসে পৌঁছাইলো, আর সেন্সটা পাওয়ার পর একটা মোটর অ্যাক্টিভিটি হবে। কি মোটর অ্যাক্টিভিটি হবে, সেটা যে কমান্ড করে তার নাম হচ্ছে কমান্ডিং সেন্টার, মানে সেন্টার। তো এটা হতে পারে স্পাইনাল কর্ডে, কখনো কখনো কি ব্রেইন স্টেমও কিছু রিফ্লেক্স কন্ট্রোল করে থাকে, কিছু রিফ্লেক্স মেইনলি স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো এরাই হচ্ছে কি সেন্টার, ব্রেইন স্টেম বা স্পাইনাল কর্ড হচ্ছে সেন্টার। আর একটা হচ্ছে ইফারেন্ট লিম্ব। ইফারেন্ট লিম্ব কি, স্পাইনাল কর্ড বা ব্রেইন স্টেম থেকে একটা নিউরন আমার মাসল পর্যন্ত যাবে, যে মাসলটা আমার অ্যাক্টিভিটি করতে হবে। আমরা বলছিলাম যে ভলান্টারি ইনভলান্টারি মোটর রেসপন্স, মানে একটা মাসল অ্যাক্টিভিটি হবে। তো সেই মাসলে যে নিউরনটা কমান্ড ক্যারি করে নিয়ে যাবে তার নাম হচ্ছে ইফারেন্ট নিউরন, আর যেই মাসলটার অ্যাক্টিভিটি মোটর অ্যাক্টিভিটি হবে তার নাম হচ্ছে ইফেক্টর অর্গান, ঠিক আছে। মশা কামড় দিলে আমরা যে হাত দিয়ে থাপ্পড়টা মারি, এখানে বাইসেপস আর ট্রাইসেপস দুইটাই হচ্ছে কি ইফেক্টর অর্গান। আর বলতে পারি যে ব্রাকিয়াল নার্ভটাই হচ্ছে আমার এখানে কি ইফেক্টর, সরি এফারেন্ট নিউরন, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমার কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর্ক। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের রিফ্লেক্স আছে, এর মধ্যে আমার রিটেনেন্স আসে বেশি বেশি, সেটা হচ্ছে নি জার্কের আমার হচ্ছে রিফ্লেক্স পাথওয়েটা বর্ণনা করতে আসে বেশি রিটেনে, যে নি জার্কের রিফ্লেক্স পাথওয়েটা কি। একটা শর্ট নোট যদি আসে নি জার্ক, বা যদি বলে ডিসক্রাইব দ্য পাথওয়ে অফ নি জার্ক, তাহলে আমার কোন কোন পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। দেখো নি জার্কটা কি, প্রথমে সংজ্ঞাটা বলতে হবে, যে আমার প্যাটেলার টেন্ডনে হ্যামার দিয়ে স্ট্রোক করা হলে কোয়াড্রিসেপস মাসলটা কন্ট্র্যাক্টেড হয়, নি জয়েন্টটা এক্সটেন্ডেড হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হয় নি জার্ক। নি জার্ক, জার্ক মানে যে ঝাঁকি, জার্ক জার্ক। তো এটা এখন ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেথড অফ এলিসিয়েশন, কিভাবে হয়, প্যাটেলার টেন্ডনে হ্যামার দিয়ে স্ট্রোক করলে এটা আমার স্ট্রেচ হয়। কি স্ট্রেচটা হয়, মানে স্টিমুলাসটা হচ্ছে স্ট্রেচ অফ কোয়াড্রিসেপস মাসল, আমি টেন্ডন প্যারা টেন্ডনে আমার এলিসিট করলাম হচ্ছে হ্যামার দিয়ে আঘাত করলাম, ফলে আমার কি স্টিমুলাসটা ক্রিয়েট হলো, আমার কোয়াড্রিসেপস মাসলের স্ট্রেচ হলো। আমরা জানি কোন মাসল স্ট্রেচ হইলে সেটা কন্ট্র্যাক্ট করে, কিভাবে হবে সেটা, কোয়াড্রিসেপস মাসলে যদি স্ট্রেচ হয়
আমার রেসপন্সটা হবে হচ্ছে পারফিয়াস মাসল কন্ট্রাক্ট করবে, এই হচ্ছে আমার মোদ্দা কথা। এখন এখানে আমরা রিফ্লেক্স আর্কটা মিলাবো। দেখো এখানে সেন্সরি অর্গানটাকে প্যাটেলার টেন্ডন যাবে কি দিয়ে, এফারেন্ট নিউরনটা হচ্ছে ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ এফারেন্ট নিউরন। এখন হচ্ছে সেন্টার, এখানে সেন্টার বলতে আমরা বুঝি স্পাইনাল কর্ডের কোন সেন্টারটা। আমরা জানি স্পাইনাল কর্ডে 31 জোড়া স্পাইনাল নার্ভ আছে, C1 থেকে 7, T1 থেকে 12, L1 থেকে 5, S1 থেকে 5, আর হচ্ছে কক্সিজিয়াল, কক্সিজিয়াল। এই হচ্ছে মোট 31 জোড়া, ঠিক আছে? তো ফিমোরাল নার্ভটা স্পাইনাল কর্ডের যেই যেই সেন্টার গুলোতে যাবে তারা হচ্ছে L2, 3 এবং 4, এই হচ্ছে তার স্পাইনাল কর্ড সেন্টার। সেখান থেকে আমার কোয়াড্রিসেপস মাসল একটা নিউরন আসবে, যেটা হচ্ছে মানে এফারেন্ট নিউরন, সেটাকে সেটাও ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ একটা হাইব্রিড নার্ভ, আমাদের বডিতে প্রচুর হাইব্রিড নার্ভ আছে। ফিমোরাল নার্ভ যেমন এফারেন্ট ক্যারি সিগন্যালটা ক্যারি করলো, আবার কি ইফারেন্ট সিগন্যালটাও ক্যারি করলো। হ্যাঁ, ইফারেন্ট সিগন্যালটা ক্যারি কোথায় করলো? কোয়াড্রিসেপস মাসল করলো। কোয়াড্রিসেপস মাসলটা হচ্ছে ইফেক্ট অর্গান, সে হচ্ছে কন্ট্যাক্ট করলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার রিফ্লেক্স আর্ক বা রিফ্লেক্স পাথওয়ে। কোশ্চেন অনুভাবে আসতে পারে, ডিসক্রাইব দ্য পাথওয়ে অফ নিজার, ডিসক্রাইব দ্য রিফ্লেক্স আর্ক ফর নিজার, হ্যাঁ শর্ট নোট নিজার, যেইটাই আসুক আমার এই পয়েন্ট গুলা কি উল্লেখ করতে হবে, ঠিক আছে? এই পয়েন্ট গুলো উল্লেখ করে আমার একটা ছবি আঁকবো আমরা ছোট করে, যদি পারি একটা হাঁটুর ছবি আঁকতে পারলে ভালো, আর নাহলে নর্মাল যে একটা যেটা রিফ্লেক্স এর ছবি যদি আঁকি সেটাও হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা কথা আমি বলবো যে স্ট্রেচ রিফ্লেক্স, স্ট্রেচ রিফ্লেক্সটা কি, যেকোনো মাসকুলার রিফ্লেক্স অ্যাকচুয়ালি স্ট্রেচ রিফ্লেক্স। দেখো যদি হাতটার কথা চিন্তা করি, হ্যাঁ হাতটা সাপোজ ধরো আমি এমনি করে টান দিলাম, তাহলে আমার এই মাসলটা কি লম্বা করে টান টান হয়ে গেল না, এটাই হচ্ছে স্ট্রেচ। এখন ছেড়ে দিলে কি আমার হাতটা অটোমেটিক চলে আসবে এইভাবে, কোন একটা মাসল স্ট্রেচ হলে সেটা কন্ট্রাক্ট করে, এই রিফ্লেক্সের নামই হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্স, ঠিক আছে? এখন একটা অন্য নাম আছে, এটা হচ্ছে মায়োটাটিক রিফ্লেক্স, মায়োটাটিক রিফ্লেক্স, মায়োটাটিক রিফ্লেক্স হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্সের অন্য নাম। এটার জন্য স্টিমুলাসটাকে মানে সেন্সরি স্টিমুলাসটা হচ্ছে যে মাসলকে টান টান করলাম, এটা হচ্ছে স্ট্রেচ, অর্থাৎ মাসলটা হচ্ছে স্টিমুলাস। এটা একটা বাইসেপস এর মতোই, হ্যাঁ কোয়াড্রিসেপস যেমন স্ট্রেচ করছিল মানে ওটা ওয়ান কাইন্ড অফ স্ট্রেচ রিফ্লেক্স। এখন আমি ইন জেনারেল একটু স্ট্রেচ রিফ্লেক্স নিয়ে কথা বলতেছি। রেসপন্স কি হয়, সাধারণত কন্ট্রাকশন হয় মাসল, যেমন বাইসেপস এর আমার সরি কোয়াড্রিসেপস এর আমার কন্ট্রাকশন হয়েছিল, ঠিক আছে? এখন সেন্সরি অর্গানটাকে যে স্ট্রেচটা যে হইছে এটা ধরে কে, এটা বুঝতে পারে কে? ওই যে মাসল স্পিন্ডল। একটা মাসল যদি টান টান হয়, কেটে যায়, ব্যথা পায়, এটা কি মাসল স্পিন্ডল ধরতে পারে? তাহলে সেন্সরি অর্গান হচ্ছে সে। তারপরে আমার কি অ্যাজ এ ইউজুয়াল এফারেন্ট নিউরন দিয়ে যাবে, এফারেন্ট নিউরন দিয়ে সংকেত আসবে, মাসল কন্ট্রাক্ট করবে। নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, ট্রাইসেপস জার্ক, এরা হচ্ছে কি স্ট্রেচ রিফ্লেক্স এর একটা উদাহরণ। হ্যাঁ, এরা হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্স এর একটা উদাহরণ, ঠিক আছে? আর একটা আমরা বলি উইথড্রল রিফ্লেক্স। উইথড্রল রিফ্লেক্সটা কি, সাপোজ যে একটা হাত ধরো নাড়াইতেছি, হাতে একটা আলপিনাস, হঠাৎ করে আলপিনাটা খোঁচা লাগলো, সাথে সাথে হাতটা আমি কি সরাই ফেলি আলপিনার কাছ থেকে, বা রান্না করার সময় হঠাৎ চুলার হাড়ি দেয় আগুনে আঙুলে তাপ লাগলে, বা সাথে সাথে আঙুলটা উঠাই মুখের মধ্যে ঢুকে ফেলি, বা আঙুলটা নিয়ে পানির মধ্যে ধরি, হ্যাঁ বরফ ঠান্ডা পানির মধ্যে নিয়ে ধরি, তো যে হাতটার সাথে সরাই ফেললাম, এই সরাই ফেলাটা এটাকে উইথড্র করলাম, কোন একটা পেইনফুল স্টিমুলাস থেকে আমার বডির কোনো পার্টকে মুভ আগে করার নামই হচ্ছে কি উইথড্রল রিফ্লেক্স, ঠিক আছে? এর নামই হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। এটা একটা মানে বিশেষভাবে ফাইবারতে কেন জিজ্ঞেস করে, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ পলিসিনাপটিক রিফ্লেক্স। সাধারণত আমাদের ম্যাক্সিমাম রিফ্লেক্স গুলো যে আমার বাইসেপস জার্ক, হ্যাঁ ট্রাইসেপস জার্ক, অ্যাঙ্কেল জার্ক, প্লান্টার রেসপন্স, এগুলো সবাই হচ্ছে মেনলি মনোসিনাপটিক। তো উইথড্রল রিফ্লেক্সটা হচ্ছে কি আমার পলিসিনাপটিক রিফ্লেক্স। কেন সাধারণত জিজ্ঞেস করেন না, তবে পলিসিনাপটিক রিফ্লেক্স কিনা এরকম এটা জানার জন্য বিভিন্ন ভাবে কোশ্চেন করে থাকতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মোটামুটি রিফ্লেক্স, এবং আমার আজকের পড়াটা এতটুকুই ছিল। তো মোটামুটি ভাবে ফার্স্ট প্রফ এক্সামিনিরা, আজকে আমরা সিএনএস এর একটা রিভিউ ক্লাস নিলাম। এখানে আমরা মেনলি নার্ভ, নিউরন, নার্ভ ফাইবার, সিনাপস, নিউরো ট্রান্সমিটার, সেন্সর রিসেপ্টর, মাসল স্পিন্ডল আর রিফ্লেক্স, এই কথাগুলো নিয়ে আমরা মিলে আলোচনা করলাম। তো সামনের ক্লাসে আমাদের স্পাইনাল কর্ড, বিভিন্ন ধরনের ট্র্যাক, আপার লোয়ার মোটর নিউরন, এই কথাগুলা নিয়ে কিছু আলোচনা থাকবে, সাথে আরো কিছু টপিক ইনক্লুড করব এটার সাথে। তো আজকে এতটুকুই, অনেকটা সময় নিয়ে ফেলাম তোমাদের কাছ থেকে, কিছু করার নেই। সিএনএস টা হচ্ছে আবারও বলতেছি এমন একটা জিনিস যেটা খুবই হাইলি কনসেপচুয়াল একটা কার্ড, এখানে প্রত্যেকটা টপিক একটু বুঝে পড়তে হয়,
কারণ ভাইভাতে এখান থেকে প্রচুর কোশ্চেন আছে করার মতো, এবং টিচাররা চাইলে শুধুমাত্র সিএনএস ধরে একটা স্টুডেন্ট ফেল করে দিতে পারে। অপ্রিয় হলেও কথাটা শুনতে এটাই সত্য। সো যাই হোক, আমি আশা, আমিও যে খুব একেবারে মহা এক্সপার্ট তাও না, আমিও প্রফে মানে অনার্স পাইনি, বাট স্টিল দেন আমি যেটুকু পারি বোঝানোর চেষ্টা করবো, যেহেতু পাস করতে পারছি আল্লাহর রহমতে। তো যেটুকু না জানলে পাস করা সম্ভব না, যেটুকু না বুঝলে পাস করা সম্ভব না, সেটুকু আমি অবশ্যই বলার চেষ্টা করবো। আশা করি তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারবো, এবং আবারও বলতেছি তোমাদের যে জিনিসগুলো বুঝতে সমস্যা বা আমার কথা থেকে তোমরা যে জিনিসগুলো বুঝতে পারো না, কনফিউজ রয়ে গেছো, সেগুলো অবশ্যই এই লাইভে কমেন্ট সেকশনে এবং ইউটিউবের এক্সিস মিডিয়া স্কুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো সেখানে তোমরা হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, আমি পার্সোনালি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে শুভকামনা জানিয়ে আমি কে এম এস সাজিদ এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।